আগের দিন আমরা বিভিন্ন ধরনের মেনটেনেন্সের প্রসিডিউর সম্পর্কে তো ডিসকাশন করেছিলাম। এবারে হচ্ছে ওই মেনটেনেন্সের বিভিন্ন প্রসিডিউর গুলোর মধ্যে আমরা অ্যাডভান্টেজ কি কি আছে এবং ডিসঅ্যাডভান্টেজ কি আছে সেগুলো দেখেছিলাম। এবার এই যে প্রিভেন্টিভ মেনটেনেন্স আমরা করি, প্রিভেন্টিভ মেনটেনেন্সটা তো অ্যাকচুয়ালি কোনো ব্রেকডাউনের সাপেক্ষে আমরা করি না, ব্রেকডাউন যেন ভবিষ্যতে না হয় সেই ব্যাপারটাকে সুনিশ্চিত করবার জন্য আমরা আগে থেকে কিছু মেনটেনেন্স অ্যাক্টিভিটি পারফর্ম করে থাকি, সেটার জন্য কিছু শিডিউল থাকে, সেই অনুযায়ী আমরা এগুলো করি। এবার এতে কি কি সুবিধা হচ্ছে, অ্যাডভান্টেজ কি কি হচ্ছে? অ্যাডভান্টেজটা হচ্ছে যে এই প্রিভেন্টিভ মেনটেনেন্সের একটা শিডিউল, সেটা কিন্তু মানে একটা প্রপার ওয়েতে ডিজাইন করা থাকে যে কতদিন অন্তর কোন ইন্সপেকশন করা উচিত, কতদিন অন্তর কোন ওভারহলিংটা করা উচিত, এগুলো সমস্ত কিছু প্রপারলি প্ল্যানিং করে করা থাকে, যার ফলে পরবর্তী ক্ষেত্রে যে মেজর ব্রেকডাউন যেটা হতে পারত সেই মেজর ব্রেকডাউন হওয়ার চান্সটা অনেকটা কমে যায়। আর এই যে প্রিভেন্টিভ মেনটেনেন্সের একটা গুড প্র্যাকটিস হচ্ছে এটা যে একটা লগ বুক থাকবে, ঠিক আছে, একটা প্রপার লগ বুক থাকবে যেখানে কোনো একটা পার্টিকুলার মেশিনের সমস্ত ডিটেলস এন্টার করা থাকবে। লগ বুকের মধ্যে কোনো পার্টিকুলার মেশিনের যাবতীয় যা ডিটেলসগুলো আছে সমস্ত কিছু কিন্তু এন্টার করা থাকবে। এটা অনেক জায়গাতে হয়তো ম্যানুয়ালি এন্টার করা থাকতে পারে, ঠিক আছে, কোনো জায়গাতে এটা ম্যানুয়ালি এন্টার করা থাকতে পারে, আবার অনেক জায়গাতে হয়তো এটা একটা কম্পিউটারাইজড সিস্টেমের মাধ্যমে করা হয়ে থাকতে পারে। মানে সেখানে থাকছে কি কোন কোম্পানির মেশিন, মেকার্স নেম, টাইপ অফ মেশিন, রেটিং, জব ফর হুইচ ইট ইজ ইউজ, ভোল্টেজ, কাইন্ড অফ সাপ্লাই, নর্মাল কারেন্ট, স্পিড, নাম্বার অফ পোলস, ইফ পুলি ড্রিভেন দেন দ্য পুলি ডেটা, এই যাবতীয় ডেটা। একটা মোটরের ক্ষেত্রে এটা বলা হয়েছে, এটা খালি মোটর নয়, এটা যে কোনো ইলেকট্রিক্যাল মেশিনারির ক্ষেত্রেই হতে পারে। একটা মোটরের ক্ষেত্রে যেমন হচ্ছে মেকার ডেটা, কোন কোম্পানির কী ধরনের মেশিন, এটা এসি মেশিন না ডিসি মেশিন, রেটিং কত, কী কারণে এটা মানে কোন জবের জন্য, ইনডোর পারপাসে ইউজ করা যায় না আউটডোর, কোথায় ইউজ করা যাবে, তার ভোল্টেজ রেটিং কত, সেখানে কী ধরনের সাপ্লাই দিতে হবে, এসি সাপ্লাই দিতে হবে না ডিসি সাপ্লাই দিতে হবে, সেখানে নর্মাল অবস্থায় কারেন্ট কত ফ্লো করা উচিত, কত স্পিডে মেশিনটা রান করবে, বা নাম্বার অফ পোলস কতগুলো, এই যাবতীয় ডেটা সেখান থেকে কিন্তু থাকবে। মানে এই ডেটাগুলো প্রিভেন্টিভ মেনটেনেন্সের পার্ট বলা যেতে পারে। মানে এক্ষেত্রে মেনটেনেন্স হয়তো কিছু করা হচ্ছে না, কিন্তু এই যে রেকর্ড কিপিং, যে একটা লগ বুকের মধ্যে সমস্ত কিছুকে নোট ডাউন করে রাখা, যদি কম্পিউটারাইজ সিস্টেম হয় তাহলে কম্পিউটারের সার্ভারের মধ্যে এই সমস্ত ডেটাকে স্টোর করে রাখা, এগুলো হচ্ছে মেনটেনেন্সের মধ্যেই পড়ে। কারণ এইগুলো পরবর্তী ক্ষেত্রে কোনো মেনটেনেন্সের যদি সত্যিই প্রয়োজনীয়তা হয়, কোনো ব্রেকডাউন যদি সত্যিই হয়ে যায়, সেক্ষেত্রে খুবই কাজে লাগে। এবং তার হিস্ট্রিটাকে, ইকুইপমেন্টের যে হিস্ট্রি সে সম্পর্কে জানতে বুঝতে এবং মেশিনটার বিভিন্ন ধরনের যে ব্রেকডাউন হওয়ার চান্সেস সেগুলোকে এলিমিনেট করবার জন্য এটা খুবই জরুরি। আর কি লেখা থাকে না, রেজিস্ট্যান্স অফ দ্য ওয়াইন্ডিং, কানেকশনস অফ দ্য ওয়াইন্ডিংস, ওয়েট অফ দ্য মোটর, এগুলোও থাকে। মানে এই আগের যে ডেটাগুলো তার সাথে সাথে এই সমস্ত ডেটাও, অর্থাৎ মোটরের যে কয়েল তাদের রেজিস্ট্যান্স কত, সেখানে কানেকশনসগুলো কী ধরনের কানেকশনস করা আছে, ল্যাপ ওয়াইন্ডিং করা আছে না ওয়েব ওয়াইন্ডিং করা আছে, মোটরটার ওয়েট কত, এই যাবতীয় ডেটা ওখানে স্টোর থাকবে। তাছাড়াও কি থাকবে না, ইনফরমেশন রিগার্ডিং দ্য কন্ট্রোল গিয়ার ইজ অলসো রেকর্ডেড ইন দ্য কার্ট, হুইচ উইল গিভ দ্য সাইজ অফ দ্য ফিউজেস, ওভারলোড রিলে সেটিং, কারেন্ট টেকেন বাই দ্য ভোল্টেজ কয়েল এটসেট্রা। মানে মোটরটার তো যা মেশিনের মানে মোটরের মধ্যেকার পার্ট সেগুলো তো আগে বলা হলো, এবার সেগুলো বাদ দিয়ে মোটরটাকে কন্ট্রোল করবার জন্য একটা কন্ট্রোল প্যানেল থাকে, যদি ভ্যাকুম সার্কিট ব্রেকার সম্ভব হয় ভ্যাকুম সার্কিট ব্রেকার থাকবে, যদি সেটা না থাকে তাহলে কোনো ফিউজ অ্যারেঞ্জমেন্ট থাকবে, কোনো রিলে থাকবে, এই সমস্ত ফিউজ অ্যারেঞ্জমেন্ট যদি থাকে তাহলে সেই ফিউজের রেটিং কত হওয়া উচিত মোটরটা চালানোর জন্য, যদি সেটা রিলে অপারেটেড কোনো ডিভাইস হয় তাহলে সেই রিলেতে ওভার কারেন্টের সেটিং কত পার্সেন্টে রাখতে হবে, এই সমস্ত ডেটা ওখানে থাকবে। আর কি থাকবে না, ইন দ্য পার্ট অফ ইন্ডেক্স কার্ড দ্য প্রিভিয়াস হিস্ট্রি ইজ রেকর্ডেড, ইন হুইচ ডেট অ্যান্ড নেচার অফ দ্য রিপেয়ার্স ক্যারিড আউট অন দ্য মেশিন, ইফ এনি নিউ পার্ট অ্যাডেড, যদি মেশিনটাকে আগে কখনো রিপেয়ার করার প্রয়োজন হয়ে থাকে তাহলে তার ইকুইপমেন্টের হিস্ট্রিটা ওখান থেকে পাওয়া যাবে, যে কবে রিপেয়ারিংটা হয়েছিল, কি ধরনের মেনটেনেন্স হয়েছিল, কোনো পার্ট যদি নতুন অ্যাড করা থাকে তাহলে সেই পার্টটা কবে অ্যাড করা হয়েছে, এবং
মেজর ওভারহলিং, মানে মোটরটার পার্টস গুলোকে খুলে, বা যে কোনো ইলেকট্রিক্যাল মেশিনারির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যে কোনো মেশিনারি, ট্রান্সফরমার হলে ট্রান্সফরমার, যদি ভ্যাকুম সার্কিট ব্রেকার হয় ভ্যাকুম সার্কিট ব্রেকার, এসএফসি সার্কিট ব্রেকার হলে সেইটা, যে কোনো ইলেকট্রিক্যাল মেশিনারি তার পার্টস গুলোকে সম্পূর্ণরূপে ডিসম্যান্টেলিং করে তারপরে সেটার মেনটেনেন্স করা, এই কাজটা মেজর ওভারহলিং এর মধ্যে পড়ে। এই মেজর ওভারহলিংটা লাস্ট কবে করা হয়েছে এবং এর ইনসুলেশন রেজিস্ট্যান্স কত আছে, ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করাটা একটা খুব ভাইটাল কম্পোনেন্ট, মোটরের ক্ষেত্রে হোক যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের ক্ষেত্রে হোক, ইনসুলেশন রেজিস্ট্যান্স মেগারের মাধ্যমে জেনারেলি চেক করা হয়, সেই মেগারের ভ্যালু কত ছিল সেগুলোকে ওই লগ বুকের মধ্যে রেকর্ড করে রাখতে হবে। সেটা কম্পিউটারাইজ সিস্টেমে হতে পারে, ম্যানুয়ালিও হতে পারে। টেম্পারেচার রাইজ, নর্মাল কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, এগুলো লাস্ট কবে চেক করা হয়েছিল, জেনারেলি এগুলো ডেলি চেক করা উচিত। এবার সেগুলো যদি ডেলি চেক করা থাকে তো ডেলি চেক করতে হবে বা ডেলি রেকর্ড করে রাখতে হবে, আর যদি সেরকম না হয় তাহলে লাস্ট কবে রেকর্ডেড ছিল সেইটা, এগুলো সব প্রিভেন্টিভ মেইনটেন্সের মধ্যে পড়ছে। গুড মেইনটেন্স নট অনলি মিন্স রেক্টিফাইং দ্য ফল্টস কুইকলি বাট অলসো টেকিং টাইমলি অ্যাকশন টু মেক গুড দ্য নর্মাল ওয়ার অ্যান্ড টিয়ার অফ দ্য অপারেশন। এটা রোটেটিং মেশিনের ক্ষেত্রে বিশেষ করে অ্যাপ্লিকেবল, যে মেশিনগুলো মুভেবল পার্টস আছে সেগুলো যখন চলে তখন একটা নর্মাল ওয়ার অ্যান্ড টিয়ার হয়, একটা নর্মাল ক্ষয় তো হতে থাকে। এবার এটা মেইনটেন্স এর মানে এই নয় যে শুধু ব্রেকডাউন হয়ে যাবে, সেই ফল্ট হয়ে গেল সেটাকে রেক্টিফাই করা, সেটা কিন্তু মেইনটেন্স এর শুরু করে না। তার সঙ্গে এটাও মেইনটেন্স যে নর্মাল তার কি কি কারেক্টিভ অ্যাকশন কন্টিনিউয়াসলি নিয়ে যাওয়া যেতে পারে, যেগুলো করলে তার যে নর্মাল যে ওয়ার অ্যান্ড টিয়ার সেটাও যথেষ্ট কম হয়, মানে নর্মাল যেটা ক্ষয় মেশিনের মধ্যে হওয়ার কথা সেটাও যতটা সম্ভব কম হয়। এতে কি হবে, একদিকে তো মেশিনের এফিসিয়েন্সি ভালো হবে, মেশিনটা থেকে বেশি আউটপুট পাওয়া যাবে, অন্যদিকে মেশিনটা আরো বেশি দীর্ঘদিন ধরে চলবে, এটাও একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। সুতরাং এই সমস্ত কারণে পসিবল যে সমস্ত ফল্টস গুলো হতে পারে সেটার চান্সকে এলিমিনেট করবার জন্য প্রিভেন্টিভ মেইনটেন্স করতে হবে। প্রিভেন্টিভ মেইনটেন্সটাকে একটা রেগুলার ইন্টারভেলের মধ্যে করতে হবে, এবং যদি কোনো ইনসিপিয়েন্ট ফল্ট হয়ে থাকে, মানে কোনো ফল্ট যেটা প্রাথমিক পর্যায়ে হয়েছে, এখনো কোনো মেজর ড্যামেজ করে উঠতে পারেনি, এরকম কোনো প্রাথমিক পর্যায়ের যদি ফল্ট খুঁজে পাওয়া যায় এই প্রিভেন্টিভ মেইনটেন্স করতে গিয়ে, তাহলে সেটাকে একদম প্রথমেই আইডেন্টিফাই করা পসিবল হবে প্রিভেন্টিভ মেইনটেন্সের মাধ্যমে, এবং সেটাকে তাড়াতাড়ি রেক্টিফাই করে ফেলা যাবে, যার থেকে পরবর্তী ক্ষেত্রে আর কোনো বড় মেজর ফল্ট আর হবে না। এর একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন হচ্ছে ধরো ট্রান্সফরমারের ক্ষেত্রে আমি একটা রিলের কথা বলেছিলাম আগের সেমিস্টারে, যখন সুইচ গিয়ার প্রোটেকশন বলা হয়েছিল একটা রিলের কথা বলেছিলাম, সেই রিলের নাম কি ছিল? বুকহোলস রিলে। এই রিলের কাজ কি ছিল, বুকহোলস রিলের কাজ কি ছিল এটা বলো? বুকহোলস রিলের মাধ্যমে আমরা কি করতাম, ট্রান্সফরমারের যে মেন ট্যাঙ্ক, মেন ট্যাঙ্ক থেকে কনজারভেটর ট্যাঙ্ক যে পাইপের মাধ্যমে কানেক্টেড থাকে, সেই পাইপ লাইনে একটা রিলে থাকতো, সেই রিলের নাম কি? বুকহোলস রিলে। এবার এই বুকহোলস রিলে কখন অপারেট করতো, যদি ট্রান্সফরমারের মধ্যে কোনো ইনসিপিয়েন্ট কোনো ফল্ট হতো, যেটা ওয়াইন্ডিং এর মধ্যে বা ওয়াইন্ড কোরের মধ্যে যদি কোনো ইনসিপিয়েন্ট একটা ফল্ট দেখা দিত, সেক্ষেত্রে কি হতো, যে ফল্টের জন্য কিন্তু হিউজ কারেন্ট যে ফ্লো হচ্ছে সেরকমটা নয়, হিউজ কারেন্ট কিছু ফ্লো হয় না, ওইরকম ফল্টের জন্য কোনো হিউজ কারেন্ট ফ্লো হওয়ার চান্স কিন্তু নেই। এখানে লাল রঙের দেখাচ্ছি এই জায়গাটাতে জেনারেলি কি থাকে, এটা হচ্ছে মেন ট্যাঙ্ক, এটা হচ্ছে মেন ট্যাঙ্ক ট্রান্সফরমারের, আর উপরে যেটা এটা হচ্ছে ধরো কনজারভেটর ট্যাঙ্ক। এই মেন ট্যাঙ্ক এবং কনজারভেটর ট্যাঙ্কের মধ্যে একটা জায়গাতে পাইপ যেটা আছে সেখানে আমাদের বুকহোলস রিলে থাকছে। এই বুকহোলস রিলে কি করে, যদি ট্রান্সফরমারের মধ্যে কোনো ইনসিপিয়েন্ট ফল্ট হয়, ট্রান্সফরমার ওয়াইন্ডিং এর মধ্যে বা কোরের মধ্যে কোনো ইনসিপিয়েন্ট ফল্ট যেটার জন্য হিউজ কারেন্ট হয়তো ফ্লো করে না, কিন্তু ওই সামান্য ফল্ট থেকেই পরে মেজর ফল্ট ডেভেলপ করতে পারে, এরকম ইনসিপিয়েন্ট ফল্টের জন্য ট্রান্সফরমারের মধ্যেকার অয়েল যেটা ওই জায়গার সংস্পর্শে থাকে সেটা খুব গরম হয়, সেই জায়গার অয়েলের ডিকম্পোজিশন ঘটে, গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাসটা যখন এই পাইপ লাইনের মধ্যে দিয়ে কনজারভেটর ট্যাঙ্কে যেতে যায় তখন এখানে যে বুকহোলস রিলে সেটা অপারেটেড হয়। তার মানে বুকহোলস রিলের যেটা অপারেশন সেটা হচ্ছে কি, ওই ফল্টটা ইনসিপিয়েন্ট পর্যায়ে যেন থাকে, মানে প্রাথমিক পর্যায়ে যেন ধরা যায়, তার জন্য এটা একটা বুকহোলস রিলে থাকছে। এইরকম ব্যাপার যে মানে ওই ফল্টটা যদি নাও আইডেন্টিফাই করতো তাহলেও ট্রান্সফরমারটা যে সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যেত এরকমটা নয়, ট্রান্সফরমার হয়তো চলতো বেশ কিছুদিন,
কিন্তু তারপরে একটা সময় যে ফল্টটা ভেতরে ছোট ফল্ট সেটাই আস্তে আস্তে মেজর ফল্টে কনভার্টেড হয়ে যেত এবং তার ফলে হয়তো ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিং সেটা সম্পূর্ণরূপে ড্যামেজ হয়ে যেত বা শর্ট সার্কিটেড হয়ে যেত এবং তখন কিন্তু ট্রান্সফরমারটাকে সম্পূর্ণরূপে ওভারহলিং করা ছাড়া কোনো উপায় থাকতো না। তাহলে অত বড় একটা মেজর ফল্টের সম্ভাবনা সেটাকে কিন্তু একদম প্রাথমিক পর্যায়ে ধরা সম্ভব হচ্ছে এই বুকোলজ ড্রিলের মাধ্যমে, তার মানে এটা ইনসিপিয়েন্ট ফল্টটাকে আইডেন্টিফাই করতে সাহায্য করছে। ঠিক সেই রকম ভাবে আমি বলতে পারি যে প্রিভেন্টিভ মেইনটেনেন্স হচ্ছে এমন একটা মেইনটেনেন্স যার মাধ্যমে আমরা কোনো ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস বা ইকুইপমেন্টের মধ্যে এরকম কোনো মাইনর ফল্ট যদি থেকে থাকে সেটাকে রেগুলারলি যদি মনিটর করা হয় তাহলে সেটা প্রাথমিক পর্যায়ে ধরা পড়বে এবং প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে যদি তৎক্ষণাৎ কোনো কারেক্টিভ অ্যাকশন নেওয়া যায় তাহলে ওই ফল্ট থেকে পরবর্তী ক্ষেত্রে আর মেজর কোনো ব্রেকডাউনের চান্সটাকে এলিমিনেট করা যাবে। তো এটা হচ্ছে মেইন অ্যাডভান্টেজ অফ দ্য প্রিভেন্টিভ মেইনটেনেন্স। ঠিক আছে, প্রিভেন্টিভ মেইনটেনেন্সের উপযোগিতাটা বুঝতে পেরেছো সকলে? প্রিভেন্টিভ মেইনটেনেন্স কেন করবে অভিজিৎ? প্রিভেন্টিভ মেইনটেনেন্স কেন করবে? প্রিভেন্টিভ মেইনটেনেন্স কেন করবে স্যার? যাতে কোন রকম ডিস্টার্ব না হয় কারেন্টের, মানে কি বলবো ওটাকে, কারেন্টের কি, কারেন্ট কি খালি ডিস্টার্ব করতে পারে? ডিস্টারবেন্স তো হতে পারে, তাই না? ইনসুলেশন ড্যামেজ হতে পারে, বিয়ারিং এ ড্যামেজ হতে পারে, কোন ফল্ট তো বিভিন্ন রকমের হতে পারে। কি উদ্দেশ্যটা, কি প্রিভেন্টিভ মেইনটেনেন্সটা কেন করছো? যাতে কারেন্ট সাপ্লাইটা রেগুলার করা যায়। না, এটা ঠিক হলো না। অজয় কুমার বলো, প্রিভেন্টিভ মেইনটেনেন্স কেন করা হয়? স্যার ये मशीन को थोड़ा ज्यादा टाइम चलाने के लिए सर। ज्यादा टाइम चलेगा क्यों, क्या करेगा? प्रिवेंटिव मेंटेनेंस में क्या एक्टिविटी होता है जिसके वजह से वो ज्यादा टाइम चलेगा? प्रिवेंटिव मेंटेनेंस। अयन बोलो, अयन बोलो। सर मैं बोल नहीं पा रहा हूं सर, मैं बोल नहीं पता था। ठीक है, अयन बोलो, अयन बोलो। प्रिवेंटिव मेंटेनेंस क्यों करा है? স্যার কোন মেশিন কে ব্রেকডাউন বা কোন বড় ফল্টের থেকে বাঁচানোর জন্য, যাতে ফল্টটা প্রাথমিক পর্যায়ে ধরে ধরে ফেলা যায়। ঠিক আছে, তাহলে প্রিভেন্টিভ মেইনটেনেন্সের উপযোগিতাটা তোমরা বুঝতে পারলে আশা করা যায়। এবারে হচ্ছে আমরা নেক্সট যে টপিকটায় আসবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ইন্সপেকশন। এই যে ফ্রিকোয়েন্সি অফ ইন্সপেকশন বলতে কি বোঝায়? ফ্রিকোয়েন্সি বলতে বোঝায় যে কতটা ফ্রিকুয়েন্ট ব্যাপারটা। এখানে বলেছে দেয়ার শুড বি আ ডেইলি চেক অন পারফরমেন্স অফ ইলেকট্রিক্যাল মেশিনস, দ্যাট ইজ উই শুড চেক দ্য লোড কারেন্ট, ভোল্টেজ, টেম্পারেচার রাইজ, ভাইব্রেশন অফ দ্য মেশিন ডেইলি, অ্যান্ড ইফ অ্যাবনর্মাল কন্ডিশনস আর অবজার্ভ দেন দ্য রিজনস ফর ইট শুড বি সার্চড আউট অ্যান্ড রেক্টিফাইড। মানে কিছু কিছু প্যারামিটার মেশিনের ক্ষেত্রে থাকে, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের ক্ষেত্রে থাকে, যেগুলোকে ডেইলি বেসিসে চেক করতে হবে। যেমন ডেইলি বেসিসে তার কারেন্ট, লোড কারেন্ট চেক করতে হবে, ভোল্টেজ কত আছে সেটা চেক করতে হবে, টেম্পারেচার রাইজ কত হচ্ছে চেক করতে হবে, কোনো অ্যাবনর্মাল ভাইব্রেশন হচ্ছে নাকি সেটাও চেক করতে হবে। আর যদি সেগুলো অ্যাবনর্মালিটি কিছু খুঁজে পাওয়া যায়, যেমন লোড কারেন্ট যতটা হওয়ার কথা দেখা যাচ্ছে হয়তো লোড কারেন্ট তার থেকে 50% বেশি লোড কারেন্ট নিচ্ছে, বা মেশিনটার যা টেম্পারেচার রাইজ নর্মালি হওয়ার কথা মেশিনটা হয়তো তার থেকে বেশি টেম্পারেচার রাইজ হয়ে যাচ্ছে, বা তার হিটিং এক্সেসিভলি বেশি হচ্ছে, অথবা মেশিনটার মধ্যে যদি কোনো অ্যাবনর্মাল ভাইব্রেশন দেখতে পাওয়া যায় তাহলে কি হবে? এগুলো তো রেগুলার দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো রেগুলার মনিটর করা হচ্ছে, এগুলোকে রেগুলারলি মনিটর করতে হবে এবং জেনিনি এটা দেখতে পাবে যে কোনো অ্যাবনর্মালিটি দেখা দিয়েছে তৎক্ষণাৎ এগুলোকে রিপেয়ারিং করবার চেষ্টা করতে হবে। এছাড়াও কিছু কিছু ইন্সপেকশন হতে পারে ফোর্টনাইটলি ইন্সপেকশন। বিসাইডস দিস ফোর্টনাইটলি ইন্সপেকশন, এ ডিটেইলড অ্যান্ড থরো ইন্সপেকশন ওয়ান্স ইন 6 মান্থস শুড বি ক্যারেড আউট, অ্যান্ড এ থরো অ্যান্ড কমপ্লিট ওভারহল অফ দ্য মেশিন শুড বি ক্যারেড আউট অ্যাট লিস্ট ওয়ান্স ইন এভরি
5 ইয়ার্স, মানে এই ডেইলি যেগুলো চেক করছো সেগুলো তো করছো ডেইলি মেইনটেনেন্সের মধ্যে করছে, কিছু কিছু প্যারামিটার থাকছে যেগুলোকে ডেইলি চেক করা সম্ভব নয়, ডেইলি হয়তো সেগুলোকে চেক করা সম্ভব নয়, কিন্তু অন্তত মাসে দুবার বা 15 দিনে একবার করে সেগুলোকে ইনস্পেকশন করতে হবে, যেগুলো রেগুলারলি মনিটর হয়তো করা সম্ভব নয়, কিন্তু 15 দিন অন্তর যেদিন হয়তো প্ল্যান্ট বন্ধ থাকছে বা কোনো কারণে কোনো শাটডাউন থাকছে সেই সময় করে নিতে হবে, এগুলোকে বলতে পারো ফোর্টনাইটলি ইনস্পেকশন। আবার কিছু কিছু মেইনটেনেন্স এমন হয় যেগুলো হয়তো 6 মাসে একবার করে করা হচ্ছে, 6 মাসে একবার, তার মানে বুঝতে পারছো সেটা একটু লঙ্গার ডিউরেশনের জন্য হবে, একটু ডিটেইল চেক আপ হবে, তাতে একটু ডিটেইল চেক আপ, মানে যেগুলো নর্মাল কন্ডিশনে করা সম্ভব না, একটু লঙ্গার শাটডাউন দরকার এবং ডিটেইল একটু চেক আপটা করতে হবে, সেগুলো 6 মাসে একবার করে করা যেতে পারে। আর একটা হয় কমপ্লিট ওভারহলিং, অর্থাৎ মেশিনটাকে সম্পূর্ণরূপে খুলে তার সমস্ত পার্টসটাকে ডিসম্যান্টেলিং করে সমস্ত পার্টের পুনরায় তার রিপেয়ারিং করে তাকে আবার ইনস্টল করা, রিইনস্টল করা, এই প্রসেসটাকে বলা হয় ওভারহল। এই ওভারহলিং করা হয় জেনারেলি 5 বছরে একবার করে। তাহলে এই প্রত্যেকটা জিনিসের একটা ফ্রিকুয়েন্সি আছে, কোনো কোনো জিনিস যেগুলো ডেলি করছো তাহলে সেগুলোর ফ্রিকুয়েন্সি বেশি হচ্ছে, কোনো কোনো জিনিস হয়তো কম করছো, মানে সপ্তাহে নয় বা 15 দিনে একবার করে করছো, সেগুলোর ফ্রিকুয়েন্সি কম্পারেটিভলি লো। আবার হচ্ছে কিছু 6 মাসে একবার হয়, কিছু হচ্ছে 5 বছরে একবার, ওভারঅল যেটা সেটা 5 বছরে একবার, তার মানে ফ্রিকুয়েন্সিটা ক্রমশ কমছে সেগুলোর ক্ষেত্রে। অ্যান্ড ইন হুইচ পার্টস উই ফাউন্ড ওয়্যার মাস্ট বি মে বি রিপ্লেসড উইন্ডিংস, মানে যেখানে আমরা দেখবো যে কোনো ওয়্যার হচ্ছে মানে ক্ষয়ে গেছে কোনো জায়গা, সেটাকে রিপ্লেস করতে হবে, যদি উইন্ডিংসগুলোর মধ্যে কোনো নোংরা জমে থাকে সেগুলোকে ক্লিনিং করতে হবে এবং রিভার্নিশিং করতে হবে, রিভার্নিশিং করে তার ইনসুলেশনটাকে আবার ফিরিয়ে আনতে হবে, ইনসুলেশন রেজিস্ট্যান্সটাকে আবার হাই করতে হবে, বিয়ারিংস আর চেক অ্যান্ড ইফ ফাউন্ড ফল্টি দেন রিপ্লেস, যদি বিয়ারিংগুলোর মধ্যে কোনো ফল্ট খুঁজে পাওয়া যায় সেটাকে চেক করতে হবে এবং যদি ফল্ট খুঁজে পেলে রিপ্লেস করে দিতে হবে বিয়ারিংগুলোকে, ইনসুলেশন রেজিস্ট্যান্স ইজ মেজার্ড অ্যান্ড ইফ রিকোয়ার্ড ড্রাইং অফ দ্য ওয়াইন্ডিং মে বি ক্যারেড আউট। এগুলো হচ্ছে এই ইন্সপেকশন যেগুলো জেনারেলি 6 মাস অন্তর যেগুলো করা হচ্ছে সেই সময়ে, অথবা যেগুলো ওভারহলিং যখন করা হচ্ছে সেই সময় করা হয়ে থাকে, সেই সময় দেখে যদি কোনো মোটরের যে ওয়াইন্ডিংগুলোকে ক্লিন করার দরকার বা রিভার্নিশ করার দরকার সেগুলো করা হয়, যদি বিয়ারিংগুলোর মধ্যে দেখা যায় যে বিয়ারিংটা খুব ক্ষয় হচ্ছে বা খুব ঘর্ষণটা বেশি হচ্ছে যার ফলে আউটপুট ডিজায়ারেবল লেভেলে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে বিয়ারিংটাকে চেঞ্জ করতে হয় করে দিতে হবে, ইনসুলেশন রেজিস্ট্যান্সটাকে মেজার করতে হবে মেগারের মাধ্যমে, যদি দেখা যায় ইনসুলেশন রেজিস্ট্যান্সটা কম আছে তার মানে সেখানে ওয়াইন্ডিংটাকে রিইনসুলেশন করতে হবে এবং রিইনসুলেশন করে সেটাকে আবার ড্রাইং করতে হবে, তারপরে আবার পুনরায় সেই মেশিনটাকে চালু করা সম্ভব। এই প্রসিডিওরগুলো অ্যাকচুয়ালি কী করা হয়, ড্রাইং অফ ইনসুলেশন বা রিভার্নিশিং কীভাবে করা হয় এগুলো তোমরা পরের চ্যাপ্টারে পড়বে, এখন আমি বলতে চাইছি যে এই কাজগুলো করা হয় এবং এই কাজগুলো কিন্তু রেগুলারলি করা হয় তা নয়, এগুলো করার ফ্রিকোয়েন্সি আছে, কোন কাজটা কতদিন অন্তর করবে সেটা জানাটাও কিন্তু জরুরি। তো এটুকু জেনে রাখা ভালো যে এই যে সমস্ত লোড কারেন্ট, মেশিনের যে ভোল্টেজ লেভেল, মেশিনের যে টেম্পারেচার রাইজ, মেশিনের যে ভাইব্রেশনটা কীরকম হচ্ছে বা মেশিনটার মধ্যে কোনো অ্যাবনর্মাল কন্ডিশন পাওয়া যাচ্ছে নাকি, সেগুলোকে কিন্তু রেগুলারলি মনিটর করতে হবে এবং সেগুলো রেগুলার বেসিসে যেগুলো মনিটর করতে হবে সেগুলো যদি কোনো অ্যাবনর্মালিটি খুঁজে পাওয়া যায় ইমিডিয়েটলি সেটাকে রেক্টিফাই করার চেষ্টা করতে হবে। এবার হচ্ছে প্রিভেন্টিভ মেইনটেনেন্সের শিডিউল। প্রিভেন্টিভ মেইনটেনেন্সের শিডিউল বলতে কি বোঝায়, দ্য অবজেক্ট অফ এনি রুটিন মেইনটেনেন্স শিডিউল ইজ টু ফাইন্ড এনি ডিফেক্টস অ্যাট অ্যান আর্লি স্টেজ। যে কোনো রুটিন মেইনটেনেন্স যদি আমরা বলি তার একটাই উদ্দেশ্য যে কোনো ফল্ট যদি থাকে সেটাকে আর্লি স্টেজে আইডেন্টিফাই করা। ইট ইজ নট পসিবল টু প্রোভাইড আ ফিক্সড শিডিউল হুইচ উইল সুইট all circumstances, so it is necessary to check the various components at comparatively smaller intervals when the equipment is firstly installed and then build up a routine from the experience thus obtained. etar mane ta ki, etar mane hocche je preventive maintenance ta koto din antor korte hobe eta kintu situation er upore depend korche,
এটা ডিপেন্ড করছে কোন সিচুয়েশনে বা কোন এনভায়রনমেন্টে মেশিনটাকে লাগানো হয়েছে তার উপরে। এটার জন্য যে একটা ফিক্সড কোনো শিডিউল দেওয়া সবসময় সম্ভব তা কিন্তু নয়। কোনো ফিক্সড শিডিউল এরকম বলা সম্ভব নয় যে একটা মোটর বা একটা ট্রান্সফর্মার একদম এতদিন পরপরই সমস্ত জায়গাতে ইন্সপেকশন করতে হবে। সেটা ডিপেন্ড করছে যে পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে, কোন জায়গায় মেশিনটা আছে, কোন এনভায়রনমেন্টে মেশিনটা রান করছে, মেশিনটাতে কতটা লোড পড়ছে, মেশিনটাতে ওয়ারেন্টি আর কিরকম পর্যায়ে হতে পারে, এই সমস্ত ফ্যাক্টরগুলোর উপরে ডিপেন্ড করে। এবং সেগুলো তো আর জায়গা বিশেষে এক থাকবে না, একটা জায়গায় হয়তো সেখানে লোড কম থাকে, সেখানে একটা ইন্ডাকশন মোটর যতটা দীর্ঘ সময় চলবে বা যতটা দীর্ঘ সময় উইদাউট মেজর মেনটেন্যান্স ওয়ার্ক চলতে পারে, একটা জায়গা যেখানে প্রচুর পরিমাণে লোড পড়ছে, প্রচুর হিট হচ্ছে, সেই জায়গায় তো আর অত দীর্ঘ সময় ধরে সেটাকে উইদাউট মেনটেন্যান্স রান করানো সম্ভব নয়। সুতরাং একটা ফিক্সড শিডিউল এরকম কিছু বলা যায় না যে এতদিন অন্তরই পিএম বা প্রিভেন্টিভ মেনটেন্যান্স করতে হবে, সেটা বুঝতে হবে সিচুয়েশনের ভিত্তিতে। তাহলে প্রথমত কি করা হয়, যখন কোনো মেশিন ফার্স্ট ইনস্টলেশন হচ্ছে, মানে প্রথম যখন ইনস্টল হচ্ছে, প্রথম যখন ইনস্টলড হচ্ছে, সেই সময় কোনো মেশিনকে জেনারেলি অনেক ফ্রিকুয়েন্টলি চেক করা হলো। জাস্ট ধরো আজকে ইনস্টল করলে একটা মেশিন, এখন থেকে শুরু করে এখন হয়তো কোনো মেনটেন্যান্স ওয়ার্ক হয়তো 10 দিন অন্তর অন্তর সেটাকে করতে হলো, ঠিক আছে, 10 ডেজ অন্তর অন্তর হয়তো কিছু কিছু প্যারামিটার তার চেক করতে হবে। এবার দেখা গেলো যে সেটা মোটামুটি ঠিক থাকছে, এই সময় কয়েক মাস চলবার পরে তারপরে হয়তো আর 10 দিন অন্তর সেটাকে করলে না, সেটাকে ফ্রিকুয়েন্সিটাকে বাড়িয়ে হয়তো 1 মান্থ করে দিলে, সেই প্যারামিটারটাকেই চেক করার ফ্রিকুয়েন্সি হয়তো 1 মান্থ করে দিলে, এবং আরও কিছুদিন চলবার পরে হয়তো সেটাকে 3 মান্থ করে দিলে, ঠিক আছে। এটা ডিপেন্ড করছে যে কোন মানে মেশিনটার পারফরমেন্স কীরকম হচ্ছে, এই ব্যাপারগুলো কেউ কোনো জায়গায় বলে দেওয়া থাকবে না, এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। তো প্রথম এটাই জেনারেল প্র্যাকটিস যে যখন জাস্ট ইনস্টল হচ্ছে তখন একটু ফ্রিকুয়েন্সিটা বেশি রাখা, তখন পারলে খুব ফ্রিকুয়েন্টলি মনিটর করা, এবং তারপরে আস্তে আস্তে সেই ফ্রিকুয়েন্সিটা এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে একটু কমিয়ে দেওয়া, ইন্সপেকশনের ফ্রিকুয়েন্সি বা প্রিভেন্টিভ মেনটেন্যান্সের ফ্রিকুয়েন্সিটা। যদি আমরা খুব ফ্রিকুয়েন্ট ইন্সপেকশন করি তাহলে কি হবে, খুব ফ্রিকুয়েন্ট যদি ইন্সপেকশন করতে চাই, যদি ডেলি করবো মনে করি ইন্সপেকশন, সেটাও করতে পারো, কিন্তু তাতে তো তোমার ইকুইপমেন্টটাকে জেনারেলি শাটডাউন করতে হয়, তো শাটডাউনের জন্য একদিকে তোমার লস হবে, প্রোডাকশনের লস হবে, অন্যদিকে ওয়েস্টেজ অফ মানিও হবে, কারণ মেনটেন্যান্স করবার জন্য কিছু পার্সোনালকে সেখানে এনগেজ করতে হবে, কিছু ওয়ার্কম্যানকে সেখানে এনগেজ করতে হবে, এবং সেটার জন্য কিছু ওয়েস্টেজ অফ মানিও হবে। আবার অন্যদিকে এটাও দেখতে হবে যদি নেগলিজেন্স করা হয়, মানে মেনটেন্যান্স একদমই না করা হয়, সেটার জন্য কিন্তু ফেলিওরও হয়ে যেতে পারে, মেশিনটার ফেলিওর বা ব্রেকডাউন হয়ে যেতে পারে, তাতে তো প্রোডাকশন লস আরও বেশি হবে। সুতরাং একটা ব্যালেন্স থাকবে সব কিছুর মধ্যে, টু মাচ মেনটেন্যান্স এটাও ডিজায়ারেবল নয়, আবার টু লেস মেনটেন্যান্স এটাও ডিজায়ারেবল নয়, কতটা ফ্রিকুয়েন্সিতে মেনটেন্যান্স করা উচিত তার একটা প্রপার গাইডেন্স সেগুলো আমরা জানতে পারবো। সেগুলোর জন্য তো আমরা বিভিন্ন প্যারামিটার যেগুলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী থাকার কথা সেগুলোকে মাথায় রেখে কাজ করব, কিন্তু ফ্রিকুয়েন্সিটা কত রাখবো মেনটেন্যান্সের সেটা জেনারেলি এক্সপিরিয়েন্সের সাথে সাথেই সেখানে তৈরি হবে, এটা আগে থেকে গাইডলাইন দিয়ে বলে দেওয়া সম্ভব। এবার এই ফ্রিকুয়েন্সি অফ ইন্সপেকশন এগুলো কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, কোন কোন ফ্যাক্টরের উপরে ফ্রিকুয়েন্সি অফ মেনটেন্যান্সটা ডিপেন্ড করে, প্রথমত যে ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ দ্য মেশিন, এটা হচ্ছে প্রথম ফ্যাক্টর যে মেশিনটা কতটা ইম্পর্টেন্ট, মানে যদি কোনো মেশিন ফেল করে যায় তাহলে সেইটার জন্য কতটা সময়ে প্রোডাকশন বন্ধ থাকবে, মানে কতটা সময় ডাউন পিরিয়ড দেখা দেবে সেইটা দেখতে হবে, তার মানে মেশিনের ইম্পর্টেন্স কতটা তার উপরে ভিত্তি করে তার ফ্রিকুয়েন্সি অফ মেনটেন্যান্স কিন্তু ডিপেন্ড করবে। নেক্সট হচ্ছে ডিউটি সাইকেল, ডিউটি সাইকেল মানেটা কি, ডিউটি সাইকেল মানে হচ্ছে হোয়েদার দ্য মেশিন ইজ কন্টিনিউয়াসলি ওয়ার্কিং অর আদারওয়াইজ, মানে কিছু কিছু মেশিন হয় সেগুলো হচ্ছে কন্টিনিউয়াস ডিউটির জন্য হয়, কিছু কিছু মেশিন হয়তো 8 ঘন্টা চললো 16 ঘন্টা বন্ধ থাকলো, মানে এরকম হয়তো কোনো ক্লায়েন্টে 8 ঘন্টা কাজ হয় বাকি সময় ছুটি থাকে, কোনো ক্লায়েন্ট হয়তো কন্টিনিউয়াসলি চলে, কোনো ক্লায়েন্ট হয়তো সপ্তাহে 6 দিন চলে 1 দিন ছুটি থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিউটি সাইকেল, এগুলোর উপরে ডিপেন্ডেন্ট যে মেশিনটা কন্টিনিউ চলছে নাকি কতটা গ্যাপ দিয়ে দিয়ে চলছে সেটা জানতে হবে। যদি কোনো মেশিন কন্টিনিউ চলতে থাকে তাহলে তার মেনটেন্যান্স করাটা বেশি জরুরি, কারণ সেটা কন্টিনিউ চলছে তার খারাপ হওয়ার সম্ভাবনা আরও অনেক বেশি, সুতরাং সেটাকে তো মেনটেন্যান্স করতেই হবে।
নেক্সট হচ্ছে এজ, মানে মেশিনটা কত বয়স্ক, মানে তার কতদিন চলেছে মেশিনটা, সেটাকে আমরা বলতে পারি এজ। যদি দেখা যায় ইফ দ্য ব্রেকডাউন টেক্স প্লেস দ্য কস্ট অফ রিপেয়ার উইল বি মোর দ্যান দ্য কস্ট অফ দ্য মেশিন অ্যান্ড হোয়েদার ইট ক্যান বি রিপ্লেস বাই এ নিউ ওয়ান, এটা দেখতে হবে। মানে এমন হয়তো যে মেশিনটা অনেক দিনের পুরনো মেশিন, হয়তো 20 বছর চলেছে একটা মেশিন, হয়তো 20 বছর চলে গেছে। এবার আমরা তো জানি প্রত্যেকটা মেশিন যখনই পারচেস করা হয় তার একটা ডেপ্রিসিয়েশন ঘটে, প্রত্যেক বছর একটা ডেপ্রিসিয়েশন ঘটে। ধরো একটা মেশিন সাপোজ একটা মেশিন 1000 টাকা দিয়ে কেনা হয়েছে, ঠিক আছে। এবার এই মেশিনটা যে আজকে তুমি 1000 টাকা দিয়ে কিনলে, এই মেশিনটা হয়তো বছর বছর 6% করে ডেপ্রিসিয়েট করছে, মানে আজকে যেটা 1000 টাকা দাম পরের বছর হয়তো তার দাম কত হয়ে যাবে, 6% যদি ডেপ্রিসিয়েট করে মেশিনের দাম কত হয়ে যাবে, 1000 টাকা মাইনাস 6% মানে হচ্ছে 940 টাকা হয়ে গেল ধরো পরের বছর। তার পরের বছর হয়তো মেশিনটার দাম হয়ে গেল আরো 6% কমে গেল, দিয়ে কত হচ্ছে 960 মাইনাস 6% করে কত হয়, 940 মাইনাস 6% করলে যত হয় ততটা হয়ে গেল। মানে এই করে করে প্রত্যেক বছর হয়তো কিছুটা করে আমরা ধরে নিতে পারি মেশিনের ডেপ্রিসিয়েশন হচ্ছে। এরকম করে হয়তো 20 বছর পরে হয়তো দেখা গেল মেশিনটার দাম হয়তো 100 টাকায় এসে দাঁড়িয়েছে, 1000 টাকায় কেনা মেশিন হয়তো 100 টাকায় এসে তার ভ্যালু এসে দাঁড়িয়েছে। তাহলে এরকম ভাবে মেশিনের দাম কমতে কমতে একটা সময় এমন হতে পারে যে সেই সময় হয়তো মেশিনটাকে এমন কোনো ব্রেকডাউন হলো মেশিনটাতে, সেইটার জন্য যে পার্টস দরকার, সেটাকে সারানোর জন্য যে পার্টস দরকার সেটা কিনতে গেলে হয়তো আমার কাছে 800 টাকা লাগবে। মানে মেশিনটার দাম দাঁড়িয়েছে 100 টাকা আর আমার ওটাকে সারাতে লাগছে 800 টাকা, তাহলে আমি কি সেক্ষেত্রে ওই মেশিনটাকে আর সারাবো না, সেটার কোনো রিপেয়ারিং বা মেনটেন্যান্স কি করবো, সেটা দেখতে হবে, সেটা ইকোনমিক্যালি জাস্টিফাইড কিনা বিচার করতে হবে। তো এরকম অনেক ক্ষেত্রেই হতে পারে যে মেশিনের যে ব্রেকডাউন যদি অনেকদিন চলবার পরে হয়, দেখা যায় যে সেই পার্টটা যেটাকে রিপ্লেস করার দরকার হয়ে পড়েছে সেই পার্টের যে দাম, সেটার থেকে আমরা হয়তো সেই দামে আরেকটা বেটার হবে অন্য কোনো একটা মেশিন যদি নতুন কিনে নিই। তো সেক্ষেত্রে ওইটা দেখতে হবে যে মেনটেন্যান্স করার থেকে সেক্ষেত্রে নতুন মেশিন পারচেস করাটাই জাস্টিফাইড। আর কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে না, ইফ দ্য মেশিন ইজ কন্টিনিউয়াসলি ওভারলোডেড ইট নিডস আর্লি মেনটেন্যান্স, অ্যাটমোসফিয়ারিক টেম্পারেচার, প্রেজেন্স অফ ডাস্ট, ডার্ট, কেমিক্যাল ফিউমস, ময়েশ্চার ইন দ্য এয়ার অ্যান্ড অলসো অল্টার দ্য সুইটেবল টাইমস ফর প্রিভেন্টিভ মেনটেন্যান্স। মানে মেশিনটা যদি কন্টিনিউয়াসলি ওভারলোডে চলতে থাকে তাহলে তার সম্ভাবনা কি হয়, মেশিনটা যদি কন্টিনিউয়াসলি ওভারলোডে চলতে থাকে মানে বেশি কারেন্ট মেশিনটার মধ্যে দিয়ে ফ্লো করছে, বেশি কারেন্ট যদি মেশিনের মধ্যে ফ্লো করে স্বাভাবিকভাবে কি হবে, মেশিনের যে ওয়াইন্ডিংস গুলো হচ্ছে বা মেশিনের যে ফোর্স গুলো সেগুলো বেশি হিটেড হবে, বেশি লস হবে, বেশি হিট হবে, এবং যত বেশি হিট হবে তত বেশি কি তার ব্রেকডাউনের সম্ভাবনা বেড়ে যাবে, কারণ সেখানে যে ইনসুলেশন গুলো আছে সেগুলো তো একটা পার্টিকুলার টেম্পারেচার পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারে, তার থেকে বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে ইনসুলেশন গুলো তো বেশি ড্যামেজড হয়ে যাওয়ার চান্স থাকছে। সুতরাং এই ইনসুলেশন গুলোকে ঠিক মতো রাখবার জন্য এটা সবসময়ই বলা হয়ে থাকে যে মেশিনটাকে ওভারলোডে যেন না চলানো হয়। কিন্তু তা সত্ত্বেও যদি বাধ্য হয়ে কোনো ক্ষেত্রে মেশিন ওভারলোডে চলে সেক্ষেত্রে কি করণীয়, সেক্ষেত্রে হচ্ছে মেশিনটাকে যত দ্রুত সম্ভব মেনটেন্যান্সটা রাখতে হবে, যাতে তার ইনসুলেশন গুলো যেন অ্যাটলিস্ট প্রপার লেভেলে মেনটেন, এটা দেখতে হবে। অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই আমাদের যে ট্রান্সফরমার গুলো, ডোমেস্টিকের যে ট্রান্সফরমার গুলো সেগুলোর হয়তো একটা পার্টিকুলার রেটিং পর্যন্ত তার লোড থাকা উচিত, ঠিক আছে, একটা পার্টিকুলার রেটিং পর্যন্ত লোড থাকা উচিত। যেমন ধরো একটা 100 KVA ট্রান্সফরমার, ধরো একটা 100 KVA DTR ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, 100 KVA যদি আমরা একটা DTR কনসিডার করি তার লোড কারেন্ট কত হওয়া উচিত বলতে পারো, তার লোড কারেন্ট কত হওয়া উচিত, 11 KVA/433 ভোল্টের যদি ট্রান্সফরমারটা হয় তাহলে তার লোড কারেন্ট কত হওয়া উচিত, তার লোড কারেন্ট হওয়া উচিত আমাদের 100 KVA আছে মানে 100 = হচ্ছে কত, √3, 100 = হচ্ছে কি √3 × VL × IL, সেখান থেকে আমরা লোড কারেন্টের ভ্যালু পেয়ে যাচ্ছি। লোড কারেন্ট কত হচ্ছে বলো, 100 KVA মানে 100 × √3 × যদি আমরা সেকেন্ডারি সাইডের কথা বিচার করি মানে এই 433 ভোল্ট যে সাইডটা সেই সাইডের কথা বিচার করি তাহলে সেখানে আমার ভোল্টেজটা হচ্ছে 0.433 KVA × IL, এটা হিসাব করে বলো তো কত অ্যাম্পিয়ার হচ্ছে, IL সমান কত অ্যাম্পিয়ার হচ্ছে। একটা ট্রান্সফরমার 100 KVA ট্রান্সফরমার তার সেকেন্ডারিতে লোড ম্যাক্সিমাম কত হতে পারে,
মানে কত থাকতে পারে অ্যাজ পার ডিজাইন? এবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটা ট্রান্সফরমার, তোমরা দেখতেই পারো যে ট্রান্সফরমারের যে পোলে মাউন্টেড যে ট্রান্সফরমার তার লোড হয়তো 133 কেন, সেই লোডটা হয়তো মানে পিক আওয়ার্সে সন্ধে 6টা 7টা এরকম বা 7টা 8টা এরকম সময়ে হয়তো লোডটা 160-170 অ্যাম্পিয়ার উঠে গেছে, এরকম হতেই পারে এবং এটা হয়তো অনেক দীর্ঘ সময় ধরে চলতে পারে। সেক্ষেত্রে জাস্টিফাইড তো এটাই যে সেখানে আর একটা ট্রান্সফরমার বসানো, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা সম্ভব হয় না, তার জন্য বাধ্য হয়ে এই ট্রান্সফরমার দিয়েই হয়তো সেকেন্ডারিতে 133 যেখানে ফুল লোড কারেন্ট থাকার কথা সেখানে হয়তো 150 অ্যাম্পিয়ার লোড কারেন্ট থেকে গেছে, তার মানে ট্রান্সফরমারটা ওভারলোডে চলছে, মানে 110 বা 120% ওভারলোডে ট্রান্সফরমারটা রান করছে, এরকম কিন্তু অনেক ক্ষেত্রে তোমরা দেখতে পাবে। এর থেকে বিভিন্ন সমস্যা দেখা দেবে, এক তো কনজিউমারের ভোল্টেজ লেভেলের সমস্যা দেখা দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে ট্রান্সফরমারটা তারও কিন্তু হেলথ খারাপ হবে, মানে তার যে পার্টসগুলো আছে ট্রান্সফরমারের মধ্যে যে পার্টসগুলো আছে, যেমন হচ্ছে ধরো উইন্ডিংসগুলো আছে, কোরটা আছে বা ট্রান্সফরমারের যে বুশিংসগুলো আছে, যেই বিভিন্ন পার্টস, সেই সমস্ত পার্টসগুলো কিন্তু একটা পার্টিকুলার কারেন্ট পর্যন্ত উইথস্ট্যান্ড করার জন্য ডিজাইন। এবার তার থেকে বেশি কারেন্ট যদি তার মধ্যে দিয়ে ফ্লো করে, প্রথমত তো উইন্ডিংসগুলো এক্সেসিভলি হিটেড হবে এবং তার ফলে উইন্ডিংয়ের গায়ে লেগে থাকা যে ইনসুলেশন সেগুলো গরম হয়ে সেগুলো ড্যামেজ হতে থাকবে এবং তার ফলে আস্তে আস্তে একটা সময় ট্রান্সফরমারটা মধ্যে শর্ট সার্কিট ফল্ট ডেভেলপ করবে, তো সেই সময় একটা হিউজ ব্রেকডাউন হয়ে যাবে, সেই সময় ওই এরিয়াটা হয়তো 2-3 দিন পাওয়ার না পেতে পারে, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাহলে এই ধরনের যে সমস্যা সেগুলো যেন না হয় তার জন্য কি করতে হবে, কোনো মেশিন যদি কন্টিনিউ ওভারলোডে চলতে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আর্লি মেনটেনেন্স করতে হবে, যদি সেটাকে আইডিয়ালি এটা করা উচিত যে তার পরিবর্তে সেখানে আরও একটা হায়ার রেটিংয়ের মেশিন বসানো উচিত অথবা তার সঙ্গে প্যারালাল চালানোর মতো আরেকটা মেশিন চালানো উচিত, কিন্তু অনেক ক্ষেত্রেই হয়তো সেটা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে এটাই করতে হবে যে মেশিনটা যেটা ওভারলোডে চলছে তার জন্য মেনটেনেন্সটা অন্তত তাড়াতাড়ি করা হয়, যাতে অন্তত সে এই ওভারলোড কন্ডিশনটা আরও কিছু বেশি দিন সাসটেন্ড করতে পারে। এছাড়াও আরও কোনো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, সেগুলো হচ্ছে অ্যাটমোসফিয়ারিক টেম্পারেচার, যদি খুব অ্যাটমোসফিয়ারটা যদি খুব গরম হয়, খুব হিটেড এনভায়রনমেন্ট যদি হয়, যেমন স্টিল প্ল্যান্ট বা যেখানে প্রচণ্ড টেম্পারেচারে কাজ হয় সেই জায়গায় নর্মালি টেম্পারেচারটা অনেক বেশি থাকে, এবার সেই রকম জায়গাতে যদি কোনো মেশিন চলে সেই মেশিনের মেনটেনেন্স একটু বেশি পরিমাণে করতে হবে, কারণ সেখানে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা অলরেডি বেশি, তো এক্সেসিভ হিটিং আরও বেশি হচ্ছে উইন্ডিংয়ের মধ্যে, তো সেক্ষেত্রে ইনসুলেশনসগুলো ড্যামেজ হওয়ার চান্সেস আরও বাড়ছে। সুতরাং যেখানে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটাই বেশি, অ্যাটমোসফিয়ারিক টেম্পারেচারটাই যেখানে বেশি, সেখানে কিন্তু মেনটেনেন্সের ফ্রিকোয়েন্সিটা আর একটু বাড়িয়ে ফেলতে হবে, এবং কোনো জায়গায় যদি প্রচুর পরিমাণে ডাস্ট অথবা ডার্ট বা কেমিক্যাল ফিউমস, বিশেষ করে যেখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রি সেখানে তো বিভিন্ন রাসায়নিক ধোঁয়া জাতীয় জিনিস তৈরি হয়, তার থেকে কিন্তু মেশিনের ভেতরে ওগুলো যদি প্রবেশ করে মেশিনের সেগুলো হেলথকে ডিটোরিয়েট করতে পারে। সুতরাং এই সমস্ত এনভায়রনমেন্ট যেখানে এই ডাস্ট ডার্ট বা কেমিক্যাল ফিউমস এগুলো মেশিনের সংস্পর্শে আসছে সেই জায়গাতে মেনটেনেন্সটা আর একটু বাড়িয়ে ফেলতে হবে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো থাকছে যে মানে পারিপার্শ্বিক এনভায়রনমেন্টাল কন্ডিশনটা কীরকম আছে সেটাও কিন্তু মেনটেনেন্সের ফ্রিকোয়েন্সিটাকে অল্টার করতে পারে। এবার হচ্ছে কি, দ্য মেশিনস ইউজড ইন দ্য প্রোডাকশন ওয়ার্ক কাম আন্ডার এসেনশিয়াল ইকুইপমেন্টস অ্যান্ড দে নিড সুইটেবল টাইমস ফর প্রিভেন্টিভ মেনটেনেন্স। যে সমস্ত মেশিনগুলো প্রোডাকশন পারপাসের সঙ্গে যুক্ত আছে সেই সমস্ত ইকুইপমেন্টগুলোকে আমরা বলতে পারি কি এসেনশিয়াল ইকুইপমেন্টস, মানে যেগুলোর সঙ্গে ডাইরেক্টলি প্রোডাকশন যুক্ত আছে, ঠিক আছে? যেমন ধরো একটা ইন্ডাস্ট্রি ধরো সেখানে ফার্নেস আছে, একটা ইন্ডাস্ট্রিতে মনে করো ফার্নেস আছে, হ্যাঁ? ফার্নেস মানে কি করা হয়, ফার্নেস তোমরা পড়েছো আগের সেমিস্টারে, এনার্জি কনজারভেশন ইন ফার্নেস, সেখানে কি কাজ করা হয়, সেখানে হচ্ছে কোনো মেটালকে গলানো হয়ে থাকে, ঠিক আছে? ধরো ইলেকট্রিক আর্ক ফার্নেস আছে একটা ইন্ডাস্ট্রিতে, এবার ওই ইলেকট্রিক আর্ক ফার্নেসটার জন্য কি দরকার, সেখানে একটা ফার্নেস দরকার,
একটা ফার্নেস দরকার, সেই ফার্নেসকে পাওয়ার দিতে হয়। কোথা থেকে পাওয়ার দিতে হবে? এটা ধরো একটা ইলেকট্রিক আর্ক ফার্নেস, আমি এটাকে নাম দিলাম ইএএফ, ইলেকট্রিক আর্ক ফার্নেস। এখানে আমার কোনো মেটালকে গলানো হবে। এবার এই মেটাল গলানোর জন্য ইলেকট্রিক আর্ক ফার্নেস যেটা আছে তাকে পাওয়ার কোথা থেকে দেবো? সেটাকে পাওয়ার আমি দেবো হচ্ছে একটা ট্রান্সফরমার থেকে দেবো, ঠিক আছে? এটাকে আমরা পাওয়ার দেবো হচ্ছে ট্রান্সফরমার থেকে দেবো। ট্রান্সফরমারকে আমি পাওয়ার কোথা থেকে দেবো? ট্রান্সফরমারকে আমি পাওয়ার দেবো হচ্ছে ভিসিবির মাধ্যমে, ভায়া একটা ভিসিবি বা ভ্যাকুম সার্কিট ব্রেকার বা এসএফ সিক্স সার্কিট ব্রেকার, মানে আমি একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে এখানে পাওয়ারটা দেবো ট্রান্সফরমার, ঠিক আছে? তার মানে এখানে আমার তিনটে পার্ট হলো, মেজর ইকুইপমেন্ট যেগুলো থাকছে এখানে, একটা হচ্ছে সার্কিট ব্রেকার, সেখান থেকে ট্রান্সফরমারকে আমরা পাওয়ার দিচ্ছি, ট্রান্সফরমার থেকে যেটা বেরোচ্ছে সেখানেও একটা সার্কিট ব্রেকার মাঝে থাকবে, ট্রান্সফরমার এবং ইএএফ এর মাঝখানেও এখানেও আর একটা সার্কিট ব্রেকার থাকলো, সেই সার্কিট ব্রেকার থেকে ধরো ইলেকট্রিক আর্ক ফার্নেসকে পাওয়ার দিয়ে দিলাম। এখন এই যে সমস্ত ইকুইপমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সমস্ত কিছু প্রোডাকশনের সঙ্গে রিলেটেড, মানে একটা কিছু যদি খারাপ হয় তার জন্য কিন্তু এই ফার্নেসটা পুরোপুরিভাবে আউট অফ সার্ভিস চলে যাবে। যদি ফার্নেসের মধ্যে কিছু খারাপ হয় তাহলে খারাপ হবে, প্রোডাকশন বন্ধ। যদি এই সার্কিট ব্রেকারটা খারাপ হয়ে যায় প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। যদি এই ট্রান্সফরমারে কোনো ফেলিওর হয় তাহলেও প্রোডাকশন বন্ধ। যদি এই সার্কিট ব্রেকারে কোনো সমস্যা হয় তাহলেও প্রোডাকশন বন্ধ, ঠিক আছে? এই মেশিনগুলো হচ্ছে প্ল্যান্টের মধ্যে আছে, এগুলো হচ্ছে এসেন্সিয়াল ইকুইপমেন্ট, এগুলো হচ্ছে ডাইরেক্টলি প্রোডাকশনের সঙ্গে যুক্ত। আবার হয়তো কোনো মেশিন এখানে আছে, মানে ধরো এই কন্ট্রোল রুম, এই কন্ট্রোল রুমের মধ্যে ধরো একটা কোনো মেশিন আছে, মানে এই সমস্ত সার্কিট ব্রেকার বা ট্রান্সফরমার যে একটা সাবস্টেশনে তো আছে, এই সাবস্টেশনের মধ্যে ধরো আরও কিছু রিলেটেড কিছু অক্সিলারি ইকুইপমেন্টসও তো থাকে, যেমন ধরো একটা হয়তো সার্কিট ব্রেক, এখানে হয়তো এই কন্ট্রোল রুমের মধ্যে যদি পাওয়ার সাপ্লাই বন্ধ হয় তার জন্য হয়তো এখানে একটা আমাদের একটা ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই এর ব্যবস্থা করা হয়েছে বা একটা ডিজি সেটের ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু একটা ব্যাকআপ জিনিস, ঠিক আছে? ইমার্জেন্সি পাওয়ার বা ধরো এখানে আমার কন্ট্রোল রুমের মধ্যে যারা আছে সেই কন্ট্রোল রুমের মধ্যে বসার জন্য সেখানে হয়তো কোনো ফ্যানস, ঠিক আছে, ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এই জাতীয় কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো হচ্ছে এই কন্ট্রোল রুমের মধ্যে যারা কাজ করে তাদের সুবিধার্থে এগুলো আছে, ঠিক আছে? এবার এই জিনিসগুলো তো আর ডাইরেক্টলি প্রোডাকশনের সঙ্গে যুক্ত নয়। যদি এই একটা ফ্যান খারাপ হয়ে যায় তার জন্য কি আমার প্ল্যান্টের প্রোডাকশন বন্ধ হয়ে যাবে? যদি এই ইমার্জেন্সি পাওয়ার যেটা আছে সেটা যদি বন্ধ হয়ে যায় তার জন্য কি আমার প্ল্যান্টের প্রোডাকশনটা বন্ধ হয়ে যাবে? তা তো নয়। কিন্তু যদি আমার এই সার্কিট ব্রেকারটা খারাপ হয়ে যায় বা এই সার্কিট ব্রেকারটা যদি খারাপ হয়ে যায় বা এই ট্রান্সফরমার বা এই ইলেকট্রিক আর্ক ফার্নেস এর মধ্যে কোনো সমস্যা দেখা যায় তাহলে কিন্তু প্রোডাকশন প্রসেস পুরোপুরি বন্ধ, পুরো প্রোডাকশন ডাউন হয়ে যাবে। সুতরাং দেখতে হবে যে কোন ইকুইপমেন্টগুলো বেশি জরুরি। যে ইকুইপমেন্টগুলো বেশি জরুরি সেগুলোর মেনটেন্যান্স অবশ্যই আগে করতে হবে, ডাইরেক্টলি প্রোডাকশনের সঙ্গে যেগুলো যুক্ত তাদেরকে বেশি প্রায়োরিটি দিতে হবে, তাদেরকে আগে মেনটেন্যান্স করতে হবে। এগুলোও করতে হবে কিন্তু এগুলোর মেনটেন্যান্সের ফ্রিকোয়েন্সিটা কম্পারেটিভলি কম হবে বা তার ওয়েটেজ কম হবে কম্পারেটিভলি, যেখানে যেগুলো ডাইরেক্ট প্রোডাকশনের সঙ্গে যুক্ত তাদের নিশ্চয়ই মেনটেন্যান্সের প্রবাবিলিটি মানে ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি হাই হবে, ঠিক আছে? এখানে আমরা একটা টেবিল দেখবো, সেই টেবিলের মধ্যে একটা দেখা যাবে যে প্রিভেন্টিভ মেনটেন্যান্সের শিডিউল জেনারেলি কীরকম হওয়া উচিত, ট্রান্সফরমারের ক্ষেত্রে কীরকম হওয়া উচিত বা রোটেটিং মেশিনের ক্ষেত্রে কীরকম হওয়া উচিত। এটা একটা এক্সাম্পল হিসাবে আমরা এখানে দেখবো, পরবর্তী ক্ষেত্রে যখন আমরা ট্রান্সফরমারের মেনটেন্যান্স এবং রোটেটিং মেশিনের মেনটেন্যান্স আলাদা আলাদা চ্যাপ্টারের মধ্যে পড়বো তখন ডিটেলে আমরা ওগুলো দেখে নেব। এখন আমরা একটা টেবিলের মধ্যে ওগুলোর মেনটেন্যান্স শিডিউলটা একবার দেখে নেব, কিন্তু ডিটেলে আমরা পরে পড়বো এগুলো। এবং দ্য ফ্রিকোয়েন্সি ক্যান বি চেঞ্জড ইউজিং দ্য প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অ্যান্ড ডিপেন্ডিং অন দ্য অপারেটিং কন্ডিশনস অফ দ্য মেশিন, মানে এটা ফ্রিকোয়েন্সিটা অনেক সময় কি হয় এগুলো তো আর কোথাও একদম হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই যে এতদিন অন্তরই মেনটেন্যান্স করতে হবে। এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্সের সাথে সাথে আস্তে আস্তে যারা মেনটেন্যান্স পার্সনেল তাদের মধ্যে এটা ডেভেলপ করে যে কোন মেশিনের মধ্যে কী ধরনের ফল্ট হয় জেনারেলি এবং কতদিন অন্তর মেনটেন্যান্স করলে ওটা ঠিকঠাক থাকবে, এগুলো জেনারেলি এক্সপিরিয়েন্সের সাথে সাথে ডেভেলপ করে। তো মেজর যে ফ্যাক্টরসগুলোর কথা বললাম যে কোনো মেশিনের ক্ষেত্রে মেনটেন্যান্স কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ দ্য মেশিন, নেক্সট হচ্ছে ডিউটি সাইকেল অর্থাৎ সেটা কন্টিনিউ চলছে কি না, নেক্সট হচ্ছে এজ এবং তারপরে হচ্ছে ওভারলোড অ্যান্ড আদার সার্ভিস কন্ডিশনস। এগুলো হচ্ছে বিভিন্ন ফ্যাক্টর যার উপরে মেনটেন্যান্সের ফ্রিকোয়েন্সিগুলো ডিপেন্ড করবে।
ঠিক আছে মেইনটেনেন্সের ফ্রিকোয়েন্সি কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করবে তোমরা সবাই বুঝতে পেরেছো শান্তনব শান্তনব বলছি মেইনটেনেন্স এতদিন অন্তর করতে হবে কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে বলতে পারবে তুমি একটা ফ্যাক্টরের নাম বলতে পারবে যেটার উপরে ফ্রিকোয়েন্সি অফ মেইনটেনেন্সটা ডিপেন্ডেন্ট এই স্যার বলো হ্যাঁ বলো কতদিন অন্তর মেইনটেনেন্স করবে এটা কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে এই স্যার মানে ফ্রিকোয়েন্সি 14 দিন অন্তর মাসে দুবার বা ওগুলো তো ফ্রিকোয়েন্সি জেনারেলি করা হয় কোন কোনটা হয়তো 14 দিন কোনটা 6 মাস অন্তর হতে পারে কোনটা 5 বছরে একবার হতে পারে কিন্তু এটা কোন কোন জিনিসের উপরে ডিপেন্ড করে কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে বলি দিব জসিমউদ্দিন বলতে পারবে কোন কোন ফ্যাক্টরের উপরে এটা ডিপেন্ড করে মেইনটেনেন্স কতদিন অন্তর করা উচিত স্যার মেশিনটার ইম্পর্টেন্স কতটা প্ল্যান্টের উপরে সেটা আর আর কিসের উপরে ডিপেন্ড করে সামন্ত আর কোন ফ্যাক্টর বলতে পারবে তুমি স্যার একটু আগে জয়েন করলাম স্যার একটু আগে জয়েন করেছো তোমজি বলো কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে ডিউটি সাইকেল আছে এজ আছে ওভারলোড আছে ডিউটি সাইকেল মানেটা কি ডিউটি সাইকেল বলতে কি বোঝায় তো ডিউটি সাইকেল বলতে বোঝায় মেশিনটা মানে কতক্ষণ রান করছে মানে সেটা কন্টিনিউয়াস রান করছে না 8 ঘন্টা রান করছে এটার উপর ডিউটি সাইকেল ডিপেন্ড করে আচ্ছা আর কিসের উপরে ডিপেন্ড করে এজ এজের উপরে কিভাবে ডিপেন্ড করে একটু বলো যদি কিভাবে ডিপেন্ড করবে এজের উপরে স্যার এজের উপর বলতে মানে কোন একটা মেশিন এই মানে হতে পারে তার বয়সটা মানে এজটা অনেক বেশি ঠিক আছে এখন স্যার ওটা তখন তার ওটার মেইনটেনেন্স করতে হবে ওটা মেইনটেনেন্স কি করবে মানে কি দেখবে তখন খুব বেশি বয়স হয়ে গেলে মেশিনটার ক্ষেত্রে কি দেখতে হবে কি দেখা উচিত মেইনটেনেন্স করার আগে একটা জিনিস দেখতে হবে দেখা উচিত সে ব্যাপারটা কি স্যার বলবো হ্যাঁ বলো স্যার দেখতে হবে স্যার ওই যে মেশিনটার মানে ডেপ্রিসিয়েশন হয়ে যে দামটা হবে তার অন্য যদি আমি রিপেয়ার করি তাতে যে ইনস্ট্রুমেন্টগুলোর দাম হবে সেটা যদি বেশি হয় তাহলে আর আমরা মানে মেশিনটা চেঞ্জ করে দেবো আর রিপেয়ার করব না নতুন কিনে নেওয়াই ভালো ওটা আর মেইনটেনেন্স না ঠিকই আছে তো এই সমস্ত ফ্যাক্টরের উপরে মেইনটেনেন্সের ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করে আর একটা জিনিসের উপরে ডিপেন্ড করে আজকে বসলো চার্জ করলে আজকে দিয়ে হয়তো তোমাকে রেগুলারলি হয়তো সপ্তাহে সপ্তাহে একবার করে তার ইনসুলেশন রেজিস্ট্যান্সটা চেক করে নিলে তার ওয়াইন্ডিং রেজিস্ট্যান্সটা একবার করে চেক করে নিলে সপ্তাহে একবার করে করলে হয়তো প্রথম এক দু সপ্তাহ এরকম করলে তারপরে দেখলে মেশিনটা ঠিকঠাক আছে লোড নিচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না তখন হয়তো আস্তে আস্তে তুমি ওই যেটা এক সপ্তাহ পর পর করছিলে সেটা হয়তো তুমি বাড়িয়ে এক মাস অন্তর অন্তর করলে তখনও কোনো সমস্যা হবে না ঠিক আছে এই ব্যাপারটা মানে যেটা নর্মাল প্রসিডিওর যে প্রথমত একটু ফ্রিকোয়েন্সিটা হাই রাখা হয় যখন নতুন কোনো ইলেকট্রিক্যাল ইনস্টলেশন চার্জ করা হচ্ছে তখন ফ্রিকোয়েন্সিটা মেনটেন্সের ফ্রিকোয়েন্সিটা একটু বেশি রাখা হয় যখন দেখা যায় মেশিনটা ঠিকঠাক চলছে কোনো প্রবলেম হচ্ছে না তখন আস্তে আস্তে সেই ফ্রিকোয়েন্সিটাকে বাড়িয়ে যাও মানে ফ্রিকোয়েন্সিটাকে কমিয়ে দেওয়া হয় মেইনটেনেন্সের ফ্রিকোয়েন্সিটাকে একটু কমিয়ে দেওয়া হয় এটা তো ডিভাইসেস যেটা বলে ওটা বলে দেন বুঝতে পারলাম না ডিভাইসেস যেটা বলছে যে কোনো মেশিনকে যদি দেখা যায় যে মেশিনের ধরো দাম 100 টাকা হ্যাঁ কোনো মেশিন 100 টাকা দিয়ে কিনেছো এবার মেশিনটার তো প্রত্যেক বছর দাম আজকে যদি 100 টাকা হয় পরের বছর 100 টাকা থাকবে না ওটার দাম তো কমে যাবে না প্রত্যেক বছর বছর দাম একটু করে কমতে থাকে এটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন এখন দেখো মেশিনটা যদি 20 বছর চলে থাকে তাহলে আর যেটার দাম 100 টাকা ওর দাম তো প্রত্যেক বছর 6% করে কমতে কমতে হয়তো 10 টাকায় গিয়ে দাঁড়াবে মেশিনটার দাম 10-20 বছর পরে ঠিক আছে সেই সময় তো দাম হয়তো তার কত টাকা 10 টাকায় দিয়ে দাঁড়িয়েছে এখন 10 টাকা মেশিনটার দাম এমনিতে দাঁড়িয়েছে এখন মেশিনটাতে কোনো প্রবলেম দেখা দিয়েছে তার মেজর কোনো পার্টে প্রবলেম দেখা দিয়েছে এবার সেই মেজর পার্টের যে প্রবলেমটা দেখা দিয়েছে সেটাকে সারানোর জন্য হয়তো তোমার বাজার থেকে যে পার্টসটা কিনতে হবে সেটার দাম হয়তো দেখা গেল 70 টাকা কি 80 টাকা ঠিক আছে তাহলে মেশিনটার দাম এমনিতে 10 টাকা সেটাকে সারাতে তুমি 70-80 টাকা কি ব্যয় করবে তা নিশ্চয়ই করবে না তার বদলে তুমি কি দেখবে যে তার বদলে তুমি একটা নতুন মেশিন মানে এমনিতে তো মেশিনটার মানে সারা জীবন চলবে এরকম তো নয় প্রত্যেক মেশিনের একটা লাইফ সাইকেল আছে তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে নতুন মেশিন আমরা ওই কাছাকাছি দামে পেয়ে যাচ্ছি তাহলে সেক্ষেত্রে দেখতে হবে নতুন মেশিনটা ইনস্টল করে নেওয়াই ভালো সেক্ষেত্রে ওই পুরোনো মেশিন যেটা প্রচুর এজ হয়ে গেছে
এবং তার রিপেয়ারিং করতে গিয়ে প্রচুর কস্ট ইয়ার করতে হবে, তার বদলে সেই সময় একটা নতুন মেশিন নিয়ে নেওয়াটাই জাস্টিফাইড, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবার আমরা দেখে নেবো যে এরকম কিছু এক্সাম্পল মানে কিছু স্যাম্পল আমরা দেখবো যে মেনটেন্স কিরকম ফ্রিকোয়েন্সিতে করতে হয়। যেমন হচ্ছে ধরো একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে এটা একটা ফ্রিকোয়েন্সি অফ মেনটেন্স ফর এ টিপিক্যাল ইনস্টলেশন, ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে। যেমন হচ্ছে ট্রান্সফরমারের পার্টস আছে এখানে, পরে আমি ডিটেলসে ট্রান্সফরমারের মেনটেন্স যখন বলবো তখন এগুলো ডিটেলসে বলবো, তোমরা খালি জাস্ট এটা দেখো যে কিছু কিছু জিনিস থাকবে যেগুলো উইকলি করতে হচ্ছে, কিছু কিছু জিনিস থাকছে যেগুলো তিন মাস অন্তর, কিছু কিছুটা হচ্ছে ছ মাসে ন মাসে করতে হচ্ছে, ঠিক আছে, কিছু কিছু হয়তো মানে অ্যানুয়ালি করতে হচ্ছে, কিছু কিছু হয়তো আমাদের দু বছরে একবার করতে হচ্ছে এরকম। যেমন হচ্ছে যে আরো ব্রিদার, ব্রিদার মানে কি, ব্রিদার কোথায় থাকে বলো, ট্রান্সফরমারের ব্রিদার কোথায় থাকে জানো, ট্রান্সফরমারের ব্রিদার কোথায় থাকে? ওই তো স্যার যেখান থেকে হাওয়াটা ঢুকে ওই যেতে জলের কণা যাতে না ঢুকে যায় ওই জন্য। এটা যদি আমরা একটা ট্রান্সফরমার ধরে নিই, এটা যদি একটা ট্রান্সফরমার ধরে নিই তাহলে এখানে ব্রিদারটা থাকবে কোথায়, ব্রিদারটা থাকবে এখান থেকে বেরিয়ে এরকম ভাবে একটা এর মতো থাকে, সিলিকা জেলের একটা কন্টেনার থাকে, ঠিক আছে, এটা হচ্ছে ব্রিদার, এরকম থাকে তাই তো, তার তলায় একটা প্লাস্টিকের কাপের মতো থাকে। হ্যাঁ, এবার এর মধ্যে কি থাকে, এর মধ্যে নীল নীল কিছু সিলিকা জেল থাকে, নীল 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 রঙের সিলিকা জেল থাকা উচিত। এটা হচ্ছে এর মাধ্যমে ধরো শ্বাস প্রশ্বাস নিচ্ছে, সাপোজ ট্রান্সফরমারটা শ্বাস প্রশ্বাস নিচ্ছে বা এয়ারের সঙ্গে এটার সম্পর্ক স্থাপন হচ্ছে এই সিলিকা জেল ব্রিদারের মাধ্যমে। এটা একটা পাইপ, ঠিক আছে, এটা একটা পাইপ এবং এখানে একটা কাঁচের বা একটা প্লাস্টিকের একটা কৌটোর মতো মানে যেটা বাইরে থেকে তুমি দেখতে পাবে, তার ভেতরে কিছু এরকম নীল রঙের সিলিকা জেলের দানা রাখা থাকে এবং তার তলায় থাকে একটা কাপ। হ্যাঁ, সেই কাপের মধ্যে কিছুটা ট্রান্সফরমার অয়েল থাকে, এর মধ্যে কিছুটা পরিমাণে ট্রান্সফরমার অয়েল থাকে এবং এর মাধ্যমে ট্রান্সফরমারটা বাইরের সঙ্গে ভেন্টিলেশন করতে পারে, মানে বাইরের যে এয়ার তার সঙ্গে ট্রান্সফরমারের মধ্যেকার যে এয়ার সেটার একটা আদান প্রদান ঘটছে এর মাধ্যমে, বা ধরতে পারো ট্রান্সফরমারটা এর মাধ্যমে যেন শ্বাস প্রশ্বাস নিচ্ছে, এরকম ভাবে তোমরা ভাবতে পারো। ঠিক আছে, এবার হচ্ছে কি, যাতে এই শ্বাস প্রশ্বাস নেওয়ার প্রসেসটাতে যাতে কোনো ময়েশ্চার না ঢুকে পড়ে, ট্রান্সফরমারের ভেতরে যেন কোনো ময়েশ্চার না ঢুকে পড়ে, কারণ আমরা জানি এয়ারের মধ্যে ময়েশ্চার তো আছে, সেই ময়েশ্চার যদি ঢুকে পড়ে ট্রান্সফরমারের মধ্যে সেটা কিন্তু ট্রান্সফরমারের ইনসুলেশন গুলোকে ড্যামেজ করে দিতে পারে, যে কারণে এখানে এই সিলিকা জেলটাকে রাখা থাকে। সিলিকা জেল হচ্ছে এমন একটা বস্তু যেটা এয়ারের মধ্যেকার ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে নেয় এবং যখন এটা অ্যাবজর্ব করছে এই সিলিকা জেলের কালার নীল থেকে পিঙ্ক হয়ে যায়। ঠিক আছে, সিলিকা জেলের কালার এমনিতে নীল, এখান থেকে এই কালারটা আস্তে আস্তে পিঙ্কে পরিণত হয়। এবার এই সিলিকা জেলটা দেখতে হয়, এটাকে রেগুলারলি একটু মনিটর করতে হয় যে কি রঙের হলো, যদি পিঙ্ক হয়ে যায় তখন আবার চেঞ্জ করে দিতে হবে এই সিলিকা জেলটাকে, এই কোটোটাকে খুলে এই যেগুলো পিঙ্ক হয়ে গেছে এগুলোকে ফেলে দিতে হবে, এখানে আবার নতুন একটা কোটো ভরে দিয়ে সিলিকা জেল ভরে দিয়ে আবার এটাকে লাগিয়ে দিতে হবে। এইটা হচ্ছে প্রসিডিউর। এখন এই প্রসেসটা করতে গিয়ে মানে তাহলে তো দেখতে হচ্ছে এই সিলিকা জেলের ব্রিদারটাকে রেগুলারলি মনিটর করতে হচ্ছে, সেটা কতদিন অন্তর করবে, সেটা হচ্ছে ডিহাইড্রেটিং, মানে যদি প্রথমত মানে ইনস্টল যখন করলে নতুন নতুন তখন হয়তো মানে সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করে দিলে সিলিকা জেলটাকে, ঠিক আছে, এবং তারপরে যখন বেশ কিছুদিন চলে গেল ট্রান্সফরমারটা ঠিকঠাক চলছে তারপরে তুমি এই ফ্রিকোয়েন্সিটা একটু বাড়িয়ে দিলে, প্রথমে যেটা সপ্তাহে সপ্তাহে করছিলে সেটা হয়তো মাসে একবার করে চেঞ্জ করছো। আবার হচ্ছে ফ্রি এয়ার অর সয়েল সিল, মানে এটা অয়েল সিল হবে, ঠিক আছে, একটু মিস্টেক আছে এখানে, অয়েল সিল মানে হচ্ছে কি, এই যে তলায় যেটা আছে না এই যে জিনিসটা কাপের মতো যেখানে কিছুটা ট্রান্সফরমার অয়েল রাখা থাকে ওই জায়গাটাকে খুলে সেখানে এয়ারটাকে ফ্রি করে দিতে হয় যাতে এয়ারটা ঠিক মতো ঢুকতে পারে, তার জন্য ওটাকে মাঝে মধ্যে ট্রান্সফরমার অয়েলটাকে এখানেও চেঞ্জ করে দিতে হয় এবং সেটা সেই কাজটাও কতদিন অন্তর করতে হয়, প্রথমত মান্থলি করলে চলে, এবং প্রথম ইনস্টলেশন যখন জাস্ট নতুন নতুন হলো তখন হচ্ছে ওটাকে মান্থলি করলে এবং তারপরে আস্তে আস্তে হয়তো ওটাকে একটু বাড়িয়ে দিলে, হ্যাঁ, তারপরে হয়তো আস্তে আস্তে ওটাকে একটু বাড়িয়ে দিলে কত না তিন মাসে একবার। তাহলে দেখো প্রথম যখন ইনস্টল করছো তখন কিন্তু ওটা মনিটর করছো কখন, যেটা উইকলি করছিলে সেটা হয়তো পরে হয়ে গেল মান্থলি, যেটা মাসে মাসে একবার করে করছিলে সেটা হয়তো তিন মাস অন্তর হয়ে গেল। দেখো আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি কিন্তু বাড়ছে, মানে ফ্রিকোয়েন্সি অফ ইনস্পেকশনটা কিন্তু কমছে, মানে মাঝে টাইম গ্যাপটা বেড়ে যাচ্ছে। আবার হচ্ছে অয়েল লেভেল, মানে ট্রান্সফরমারের মধ্যে কতটা অয়েল আছে,
সেটা হয়তো আফটার ইনস্টলেশন সেটাকে টুয়াইস উইকলি, এমনিতে ট্রান্সফর্মার অয়েলটাকে মনিটর তো ডেলি করতে হয়, ট্রান্সফর্মার অয়েল যদি থাকে সেটার লেভেলটাকে মনিটর তো ডেলি করাটাই উচিত, ট্রান্সফর্মার অয়েল লেভেল ডেলি মনিটর করা উচিত। তো এখানে যেটা বলতে চাইছে যে যদি দেখা যায় যে আফটার ইনস্টলেশন একটু যদি কমে যায় কোনো কারণে, যদি ট্রান্সফর্মার অয়েল একটুও কমে যায় সেটাকে সঙ্গে সঙ্গে রিফিল করে দিতে হবে, এবং এই রিফিল করার প্রসিডিওরটা একটু ফ্রিকোয়েন্ট থাকবে, এবং আস্তে আস্তে যখন ট্রান্সফর্মারটা একটু দীর্ঘ সময় ধরে চলে যাবে তখন হয়তো উইকলি বেসিসে এই রিফিলিং এর ব্যাপারটা করলেই হবে। এবং শুধু উইকলি কেন বলবো, এটা জেনারেলি উইকলিও করা হয় না, এটা ফ্রিকোয়েন্সি আরো বেশিই থাকে, ঠিক আছে। ট্রান্সফর্মারের মধ্যে অয়েল যেটা রিফিলিং এর ব্যাপারটা, মানে ট্রান্সফর্মারের মধ্যে অয়েল কতটা লেভেল পর্যন্ত আছে সেটা এই কনজারভেটর ট্যাঙ্কে একটা সার্টেন লেভেল পর্যন্ত থাকা উচিত, জেনারেলি কনজারভেটর ট্যাঙ্কের মধ্যে 3/4 থাকা উচিত। হ্যাঁ, কনজারভেটর ট্যাঙ্ক সেটা যদি এরকম একটা ট্যাঙ্ক তোমরা ভাবো, সেই ট্যাঙ্কের মধ্যে জেনারেলি 3/4 লেভেল পর্যন্ত, 3/4 লেভেল পর্যন্ত আমাদের ট্রান্সফর্মার অয়েল থাকা উচিত। হ্যাঁ, আর বাকি অংশটা ফাঁকা থাকা উচিত, বাকি অংশটা থাকবে ফাঁকা, এই অংশটা ফাঁকা থাকলো আর এইটা পুরো ট্রান্সফর্মার অয়েল দিয়ে ভর্তি থাকলো। এবার এই বাইরে ট্রান্সফর্মারের যে তোমার কনজারভেটর ট্যাঙ্ক আছে, কনজারভেটর ট্যাঙ্কের বাইরের দিকে এখানে একটা ডায়াল আছে। হ্যাঁ, সেই ডায়াল হচ্ছে সেখানে, সেটাকে বলা হয় অয়েল লেভেল ইন্ডিকেটর। এই ডায়াল থেকে বুঝতে পারবে যে ট্রান্সফর্মার কনজারভেটরের মধ্যে কতটা অয়েল থাকছে, সেই অয়েলটা যদি দেখা যায় কম আছে তখন আবার ট্রান্সফর্মারের মধ্যে কিছুটা অয়েল ইনসার্ট করতে হবে, কিছুটা অয়েল ইনজেক্ট করতে হবে। এই কাজটা একটু বেশি ফ্রিকোয়েন্সিতে করা হয় প্রথম দিকে, যখন ট্রান্সফর্মার নতুন নতুন ইনস্টল করছে তখন একটু বেশি বেশি ফ্রিকোয়েন্সিতে এটা করা হয়, এবং আস্তে আস্তে যখন দীর্ঘ সময় ধরে ট্রান্সফর্মারটা চলতে থাকে তখন ফ্রিকোয়েন্সিটা একটু বাড়িয়ে দেওয়া যায়, এটাই বলা হচ্ছে। নেক্সট হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার মানে কি, অফেন এনাফ টু লার্ন দ্য বিহেভিয়ার অফ লোড, মানে কিরকম লোডের বিহেভিয়ার সেটার উপরে নির্ভর করছে, যে এটাকে খুব প্রায়শই দেখতে হবে যে ট্রান্সফর্মারের টেম্পারেচারটা কিরকম ভাবে আছে। আর যদি দেখা যায় যে ট্রান্সফর্মারটা হেভিলি লোডেড থাকে, হেভিলি লোডেড ট্রান্সফর্মারের ক্ষেত্রে মানে প্রথম দিকে তো খুব তারা মানে ফ্রিকোয়েন্টলি দেখতে হবে আর কি। আর এমনিতে যদি এটা আমাদের মানে লাইটলি লোডেড হয়, লাইটলি লোডেড এর ক্ষেত্রে উইকলি দেখলেও হবে, কিন্তু এই উইকলি লোডের ব্যাপারটা এটা কিন্তু মানে আমাদের যেগুলো ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, যেগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার যেগুলো পোলের ওপরে মাউন্ট করা থাকে ওই রকম ট্রান্সফর্মারের ক্ষেত্রে বলতে পারো, কিন্তু যেগুলো আমাদের সাবস্টেশনের ট্রান্সফর্মার থাকে, সাবস্টেশনের ট্রান্সফর্মারের ক্ষেত্রে কিন্তু এই প্র্যাকটিস করা যাবে না। সাবস্টেশনের ট্রান্সফর্মার, পাওয়ার ট্রান্সফর্মার যেগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু রেগুলারলি প্রত্যেক দিনই দেখতে হবে। ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের ক্ষেত্রে এটা হতে পারে যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার হয়তো তোমরা কোনো প্ল্যান্টে গেলে, তোমরা কোনো প্ল্যান্টে গিয়ে কাজ করছো, সেই প্ল্যান্টে হয়তো ডিস্ট্রিবিউশন পারপাসে কোনো ট্রান্সফর্মার আছে, মানে প্ল্যান্টের বিভিন্ন মেশিনারিগুলোকে পাওয়ার সাপ্লাই যেখান থেকে গেছে, সেই ধরনের ট্রান্সফর্মারগুলোর ক্ষেত্রে তোমরা যদি ওগুলোকে উইকলি বেসিসে মনিটর করো, মানে কিছুদিন ইনস্টল হয়ে যাওয়ার পরে, তখন সেটা চলতে পারে। কিন্তু পাওয়ার ট্রান্সফর্মার যদি হয়, পাওয়ার ট্রান্সফর্মারের ক্ষেত্রে কিন্তু রেগুলার ডেলি বেসিসে সবসময় মনিটর করতে হবে। আবার হচ্ছে অয়েল, ট্রান্সফর্মারের মধ্যে যে অয়েল আছে সেটার মধ্যে কিছু টেস্ট করতে হয়, অয়েলটা কিরকম আছে, মানে অয়েলের কোয়ালিটিটা কিরকম আছে। যেমন হচ্ছে ক্র্যাকেল টেস্ট, এটার মাধ্যমে অয়েলের মধ্যে কোনো ময়েশ্চার আছে নাকি বা ওয়াটার কন্টেন্ট কতটা আছে সেটা জানা যায়। এই ক্র্যাকেল টেস্ট মানে, অয়েল তো এমনিতে একটা বিশুদ্ধ অয়েল, সেই অয়েলের মধ্যে ওয়াটার থাকা উচিত নয় আইডিয়ালি, কিন্তু তা সত্ত্বেও যদি ওয়াটার তো থাকবে কিছু, সেই ওয়াটার কতটা আছে সেটাকে মেজার করা যায়, সেই টেস্টটা হচ্ছে ক্র্যাকেল টেস্ট। এটা তোমরা পরে পড়বে ক্র্যাকেল টেস্টটা কি। সেই ক্র্যাকেল টেস্টের মাধ্যমে আমরা ট্রান্সফর্মার অয়েলে কত পার্সেন্ট ওয়াটার আছে সেটা জানতে পারি। এবার এটা কতদিন অন্তর মাপতে হয়, এটা বলছি ইনস্টল হওয়ার পরে 3 মাস অন্তর মাপতে হবে স্যাম্পেল নিয়ে নিয়ে। আর যখন এটা অনেকদিন চলে যাবে, হয়তো 1 বছর চলে গেছে ট্রান্সফর্মারটা, তারপরে সেটা অ্যানুয়ালি মাপলেও চলবে, মানে বছরে একবার করে মাপলেই যথেষ্ট। সিমিলারলি ডাইইলেকট্রিক স্ট্রেংথ, মানে ট্রান্সফর্মার যে অয়েল তার ব্রেকডাউন ভোল্টেজটা কত, বিডিভি টেস্ট যাকে বলে, তার ব্রেকডাউন ভ্যালুটা কত, সেটাও একটা যন্ত্রের মাধ্যমে টেস্ট করা যায়। সেই টেস্টটা যেমন হচ্ছে আফটার ইনস্টলেশন, যখন নতুন নতুন ইনস্টল হলো তখন হয়তো 3 মাস অন্তর করতে হবে, এবং আস্তে আস্তে যখন ট্রান্সফর্মারটা অনেকদিন চলে গেল তখন ওটা অ্যানুয়ালি করলেই চলবে, আর বছরে একবার করে চেক করলে চলবে। এবার হচ্ছে অ্যাসিডিটি টেস্ট, মানে ট্রান্সফর্মার অয়েলটার মধ্যে যে অ্যাসিডিটি, তার মধ্যে অ্যাসিডিটি কতটা হয়ে গেছে সেটাকে মেজার করা যায়, সেটার জন্য একটা টেস্ট হয়, সেটা হচ্ছে অ্যাসিডিটি টেস্ট। তো সেই টেস্টটা জেনারেলি 6 মাস অন্তর করতে হবে প্রথম দিকে,
এবং তারপরে অনেক সময় চলবার পরে সেটা বছরে দু বছরে একবার করে করলেই হবে। দেখতে পাচ্ছ ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে, প্রথমে 6 মাসে একবার, পরে সেটা হচ্ছে 2 বছরে একবার। পেন্ট ওয়ার্ক মানে ট্রান্সফরমারটার গায়ে যে রংটা আছে, ট্যাঙ্কের গায়ে যে রং আছে, ওটাকে নতুন করে রং করা। এই রং করার কাজটা প্রথমত যখন নতুন ইনস্টল হচ্ছে তখন 6 মাস বা 9 মাস অন্তর একবার করে করা উচিত, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটা 2 বছরে একবার করে করলেই যথেষ্ট। নেক্সট হচ্ছে এক্সটার্নাল কানেকশনস। এক্সটার্নাল কানেকশনস বলতে কি বোঝায়? এক্সটার্নাল কানেকশন মানে হচ্ছে ট্রান্সফরমার যেটা আছে ট্রান্সফরমারের মাথায় থাকে বুশিং। ট্রান্সফরমার যেটা আছে ট্রান্সফরমারের মাথায় কি থাকে? বুশিং থাকে, বিভিন্ন ফেজের যে বুশিং গুলো এরকম বুশিং থাকে। সেই বুশিং এইদিকে আমাদের তিনটে থাকবে, আবার এইদিকেও থাকবে লো ভোল্টেজ বুশিং। আমি হাই ভোল্টেজ বুশিংটাকে যদি শো করি, ধরো এটা রেড ফেজের বুশিংটা আমি দেখালাম, তাহলে রেড ফেজের বুশিং এ একটা কন্ডাক্টর এসে তো ঢোকে, রেড ফেজের যে কন্ডাক্টর সেই বুশিং এর সঙ্গে কানেক্টেড হয়, এবং কানেকশন যে জায়গাটা হয় এখানে একটা কানেক্টার লাগাতে হয়, এখানে একটা কানেক্টার লাগাতে হয়, এটাকে বলা হয় বুশিং কানেক্টার। এই বুশিং কানেক্টারটার কানেকশন টাইটেন আছে নাকি, ঠিক মতো করে টাইটলি লাগানো আছে নাকি এটা দেখতে হয়। যদি টাইটেন না থাকে তাহলে এটা খুব গরম হয়ে ড্যামেজড হয়ে যায়, এবং সেক্ষেত্রেও কিন্তু পাওয়ার সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে, ট্রান্সফরমারের একটা ফেজ হয়তো বন্ধ হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে তো ট্রান্সফরমারটা চালিয়ে লাভ নেই। তো এরকম ট্রান্সফরমারের যে এক্সটার্নাল কানেকশন অর্থাৎ ট্রান্সফরমারের কানেকশনে যে বুশিং গুলো যে ওয়্যারের সঙ্গে বা কন্ডাক্টরের সঙ্গে যুক্ত আছে যেগুলোর মাধ্যমে, সেই কানেকশন গুলো ঠিকঠাক প্রপারলি টাইটেন্ড আছে কিনা সেগুলোকে চেক করা উচিত। তো সেই চেকিংটা জেনারেলি প্রথম প্রথম যখন ট্রান্সফরমার চালু হয় তখন 6 মাস 9 মাসে একবার করে করতে হয়, কিন্তু তারপরে আস্তে আস্তে চেকিং এর ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দিলেও চলে, 2 বছরে একবার করে করলেও হবে। নেক্সট হচ্ছে ট্রান্সফরমারের যে ইন্টারনাল ওয়াইন্ডিং, কোর অ্যান্ড ওয়াইন্ডিং, মানে এগুলো হচ্ছে ট্রান্সফরমারের যে ইনসুলেশন রেজিস্ট্যান্স, বেসিক্যালি এটা হচ্ছে ট্রান্সফরমারের ইনসুলেশন রেজিস্ট্যান্সটা চেক করা, যে ট্রান্সফরমারের ইন্টারনাল ওয়াইন্ডিং গুলোর সঙ্গে কোরের কতটা রেজিস্ট্যান্স আছে, ইনসুলেশন লেভেলটা কিরকম পর্যায়ে আছে, সেই চেকিংটা মেগারের মাধ্যমে জেনারেলি করা হয়। এবার এই চেকিংটা জেনারেলি প্রথম প্রথম 6 থেকে 9 মাস অন্তর করা উচিত, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন দীর্ঘ সময় ধরে ট্রান্সফরমারটা চলে গেছে তখন 2 বছরে একবার করে করলেই চলে। তো এই যে সমস্ত ডেটাগুলো দিয়েছে জেনারেলি এগুলো হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা এই শিডিউল ফলো করতে পারি, যদিও পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে শিডিউলটা একটু অন্যরকম হবে। তো আমি এটা শিডিউল বলাটা মেন উদ্দেশ্য নয়, শিডিউলটা কোনটা কতদিন অন্তর করা হবে সেগুলো পরে ডিটেলসে যখন ট্রান্সফরমার চ্যাপ্টারটা আছে সেখানে বলাই হবে। এটার মেন উদ্দেশ্য এটাই যে এরকমভাবে একটা ফ্রিকোয়েন্সি অফ মেনটেনেন্স একটা তৈরি করতে হবে, ঠিক আছে? যখন তোমরা কোনো প্ল্যান্টে গিয়ে কোনো একটা জায়গার সুপারভাইজার হিসাবে কাজ করবে তখন তোমাদের দায়িত্ব কিন্তু এটাই হবে যে ইকুইপমেন্টগুলো তোমাদের আন্ডারে আছে বা তোমাদের কন্ট্রোলে যে ইকুইপমেন্টসগুলো আছে তাদের এরকম একটা শিডিউল বানিয়ে ফেলা। যদি কোনো ট্রান্সফরমার থাকে সেই ট্রান্সফরমারের শিডিউল এরকম হওয়া উচিত, সেইটা নিয়ে একটা লগ বুক বানিয়ে ফেলা, এবং সেই ঠিক মতো করে সমস্ত ওয়ার্কম্যান যারা তোমাদের আন্ডারে থাকবে তাদেরকে ট্রেন করা যে কিভাবে এই প্যারামিটারগুলোকে চেক করতে হয়, এবং সেইগুলো ঠিকঠাক মতো করে রেকর্ডিংগুলো হচ্ছে নাকি বা চেকিংটা ঠিক মতো করে হচ্ছে নাকি সেইগুলো মনিটর করা, এগুলো হবে তোমাদের কাজ অ্যাজ এ মেনটেনেন্স ইঞ্জিনিয়ার। তোমাদের কাজ হবে এগুলোই যে এই মেনটেনেন্সগুলো যেন ঠিকঠাক মতো হয় এবং সেগুলোর ডেটাবেসটা যেন ঠিকঠাক মনিটর বা মেনটেন করা, এই কাজটা করতে হবে। এটা যেমন ট্রান্সফরমারের ক্ষেত্রে গেল, সেরকম হচ্ছে রোটেটিং মেশিনের ক্ষেত্রেও থাকবে। রোটেটিং মেশিনের ক্ষেত্রেও দেখো যেরকম হচ্ছে কি না, ভিজুয়াল ইন্সপেকশন সাচ অ্যাজ কারেন্ট, ভোল্টেজ, আর্থিং, মোটরের ক্ষেত্রে এগুলো ডেলি মনিটর করতে হবে। মোটরটা কত কারেন্ট ড্র করছে, ভোল্টেজ কত আছে, আর্থিংটা কীরকম আছে, ডেলি মনিটর করো। নেক্সট হচ্ছে জেনারেল ক্লিনিং উইথ কম্প্রেসড এয়ার, মানে মোটরের গায়ে কোনো ধুলোবালি জমে আছে নাকি, ডার্ট জমে আছে নাকি, ডাস্ট জমে আছে নাকি, সেগুলোকে একটা কম্প্রেসড এয়ারের মাধ্যমে সেটাকে ক্লিয়ার করে দেওয়া বা ক্লিন করে দেওয়া। এই কাজটা কদিন অন্তর করবে? এই কাজটা হচ্ছে সপ্তাহে একবার করে হয়তো করবে, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে উইকলি। নেক্সট হচ্ছে চেকিং অফ দ্য ব্রাশ গিয়ার অ্যান্ড কমিউটেটার ইন দ্য কেস অফ ডিসি মেশিনস অ্যান্ড স্লিপ রিংস অ্যান্ড ব্রাশ গিয়ার ইন কেস অফ স্লিপ রিং ইন্ডাকশন মেশিনস। মানে ডিসি মেশিনের ক্ষেত্রে আমরা জানি কমিউটেটার থাকে, ইন্ডাকশন মেশিনে তো আর কমিউটেটার থাকে না, তো ডিসি মেশিন হলে সেখানে কমিউটেটারটা এবং ব্রাশ যেটা আছে সেটাকে একটু ক্লিয়ার করতে হবে, তার ক্লিনলিনেসটা চেক করতে হবে। এই কাজটা জেনারেলি সপ্তাহে সপ্তাহে করা উচিত। ইন্ডাকশন মেশিন হলে সেটাও সেক্ষেত্রে সপ্তাহে সপ্তাহে তার স্লিপ রিংটা বা ব্রাশটা ঠিকঠাক আছে নাকি সেটাকে চেক করতে হবে।
ইনসুলেশন রেজিস্ট্যান্স, যেটা মোটরের ইনসুলেশন গুলো আছে, ওয়াইন্ডিং এর ইনসুলেশন, কোরের ইনসুলেশন, এইগুলো কতটা লেভেলে আছে সেটাকে মনিটর করতে হয়। জেনারেলি এগুলো বছরে দুবার করে, হাফ ইয়ারলি বেসিসে এগুলো করতে হয়। চেকিং অফ দ্য এয়ার গ্যাপ, মানে এগুলো হচ্ছে ধরো ইন্ডাকশন মেশিনের ক্ষেত্রে বা সিঙ্ক্রোনাস মেশিন, এই সমস্ত যে মেশিন সেখানে আমাদেরকে যে এয়ার গ্যাপসটা থাকছে রোটর এবং স্টেটারের মধ্যে যে এয়ার গ্যাপটা, সেই এয়ার গ্যাপটা কতটা থাকা উচিত এবং কতটা আছে, বা এয়ার গ্যাপটা সমস্ত জায়গা জুড়ে ইউনিফর্মলি আছে কিনা, মানে এক জায়গায় এয়ার গ্যাপ বেশি আরেক দিকটা এয়ার গ্যাপ কম, এটা তো ঠিক নয়, তাহলে ঠিক মতো মোটর ঘুরবে না। তাহলে এটা দেখতে হবে যে এয়ার গ্যাপটা ঠিক মতো আছে নাকি, বা এয়ার গ্যাপটা যতটা থাকা উচিত সেটা থাকছে কিনা, এই চেকিংটা জেনারেলি হাফ ইয়ারলি বেসিসে করতে হবে। এবং কানেকশনের যে টাইটনেস, মোটরের যে টার্মিনাল কানেকশন যেখানে এসে পাওয়ার কেবিল গুলো কানেক্টেড হচ্ছে মোটরে, সেই কানেকশন গুলো ঠিকঠাক মতো টাইট আছে নাকি, টাইটনেস যদি না থাকে সেখানে লুজ কানেকশন থেকে স্পার্কিং হতে পারে, সুতরাং টাইটনেসটা চেক করা জরুরি, সেটা হচ্ছে হাফ ইয়ারলি বেসিসে করা হয়। নেক্সট হচ্ছে চেকিং অফ দ্য ভাইব্রেশন ডিউ টু ইমব্যালেন্স ইন দ্য রোটর অর ইমপ্রপার কাপলিং, মানে মোটরটা যে চলছে, মোটরটা যখন ঘুরছে তখন এক্সেসিভলি ভাইব্রেট করছে নাকি, এবং ভাইব্রেশনটা এক্সেসিভ কি কারণে হতে পারে, না রোটরে যেটা টর্ক তৈরি হচ্ছে সেই টর্কটা ঠিকঠাক ইউনিফর্ম হচ্ছে না, মানে স্টেটার থেকে যে ফ্লাক্স আসছে সেই ফ্লাক্সটা রোটরটাকে যদি ঠিক মতো ইউনিফর্মলি কাট না করে তাহলে রোটরটা একদম ইউনিফর্মলি ঘুরবে না, একটু ভাইব্রেট করবে এক্সেসিভলি। তো মানে এই যে এয়ার গ্যাপটা চেক করলে এটার সঙ্গে এটাও কিন্তু হয়ে যাবে যে যদি এয়ার গ্যাপ ঠিক মতো না থাকে তাহলে কিন্তু রোটরে যে টর্ক তৈরি হবে সেটার ইমব্যালেন্স দেখা যাবে, মানে বিভিন্ন পার্টের মধ্যে বিভিন্ন রকমের টর্ক হবে এবং রোটরটা কিন্তু ঠিক মতো চলবে না এবং একটা এক্সেসিভ ভাইব্রেশন দেখতে পাওয়া যাবে, অথবা রোটরটাকে যে লোডের সঙ্গে কাপল করা আছে সেই কাপলিংটা যদি ঠিকঠাক না হয় তখনও সেখানেও যদি কোনো লুজ থাকে সেখানেও কিন্তু ওটা ভাইব্রেট করবে এক্সেসিভলি, এটাও চেক করা জরুরি, কারণ ওই কাপলিং যদি ঠিক মতো না থাকে এবং এক্সেসিভ ভাইব্রেশন হয়ে যদি মোটরটা খুলে যায় সেক্ষেত্রে কিন্তু একটা প্রোডাকশনের আউটেজ দেখা দেবে, তাই এটাকে মনিটর করাটা একটু বেশি ফ্রিকোয়েন্টলি জরুরি, এবং এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে জেনারেলি মান্থলি করা, মানে প্রত্যেক মাসে একবার করে অন্তত এই ভাইব্রেশনটা ঠিকঠাক আছে নাকি চেক করা উচিত। চেকিং দ্য নয়েজ অফ দ্য বিয়ারিংস, মানে মোটরে যে রোলার বিয়ারিংস অথবা বল বিয়ারিংস যেগুলো আছে সেইগুলো যখন চলছে, মানে মোটরটা যখন চলছে সেখান থেকে কোনো এক্সেসিভ নয়েজ আসছে নাকি, নয়েজ আসার মানে কি বিয়ারিংগুলো কোনো কারণে জ্যাম হয়ে গেছে, বিয়ারিং এর মধ্যে যে লুব্রিকেশন সেটা ঠিকঠাক প্রপারলি নেই, এই সমস্ত কারণে একটা এক্সেসিভ নয়েজ আসতে পারে, তো সেই নয়েজটাকে চেক করতে হবে, কারণ ওইটা যদি ঠিক না থাকে মোটরটা কিন্তু কোনো এক সময় ব্রেকডাউন হয়ে যাবে, মোটর ঘুরবে না, এই চেকিংটা জেনারেলি ইয়ারলি বেসিসে করা উচিত। আর হচ্ছে ওভারহল, মানে মোটরটাকে খুলে তার সমস্ত পার্টসটাকে খুলে তার ওয়াইন্ডিংগুলোকে রিইনসুলেশন করা, রিভার্নিশিং করা ইত্যাদি যে কাজ, সেই সমস্ত কাজটাকে আমরা বলি ওভারহলিং। এই ওভারহলিংটা কতদিন অন্তর করতে হয়, জেনারেলি এটা ডিপেন্ড করে তার ডিউটি সাইকেলের ওপরে, মানে কোনো মোটর যদি খুব কন্টিনিউ চলে সারাদিন চলছে এ ধরনের মোটর হলে তার ক্ষেত্রে ওভারহলিংটা একটু তাড়াতাড়ি করতে হওয়া উচিত, মানে হয়তো দু বছরে একবার করে ওভারহলিং করলে। আর যদি দেখা যায় যে মোটরটা কন্টিনিউ চলে না, কিছুক্ষণ চলে কিছুক্ষণ স্টপ থাকে, কিছুক্ষণ চলে কিছুক্ষণ স্টপ থাকে, এইরকম টাইপের হলে সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি অফ ওভারহলিং এটা 5 বছর রাখলেও চলবে, এই টাইপের, মানে সেটাকে তোমাদেরকে জাজ করতে হবে যে যে মেশিনটা তোমাদের আন্ডারে আছে সেই মেশিনটার নেচার কীরকম, সেটার ইউজেজ কীরকম, সেটার ডিউটি সাইকেল কীরকম, তার ওপরে ভিত্তি করে তোমরা এই শিডিউলগুলোকে জেনারেট করবে। এবং এই শিডিউল শুধু বানিয়ে রাখলেই হবে না, শিডিউলের মধ্যে কী কী প্যারামিটার চেক করা উচিত সেগুলো ঠিক মতো করে যাতে সবাই চেক করতে পারে, তার জন্য প্রপারলি তোমার ওয়ার্কম্যানদেরকে ট্রেনিং দিতে হবে, এবং তারপরে সেটা ঠিক মতো যেন সবাই করে সেই ব্যাপারটাকে মনিটরও করতে হবে, ঠিক আছে, অ্যাজ এ মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার এগুলো তোমাদের কাজ হবে। তো এইগুলোই হচ্ছে বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই যে প্রিভেন্টিভ মেনটেন্যান্সের মধ্যে তার ফ্রিকোয়েন্সি কীরকম হওয়া উচিত, প্রিভেন্টিভ মেনটেন্যান্সের ফ্রিকোয়েন্সি কোন কোন ফ্যাক্টরের ওপরে ডিপেন্ড করে, বা পিএম শিডিউল কোন কোন ফ্যাক্টরের ওপরে ডিপেন্ড করে ডিজাইন করা থাকে, এবং আমরা দুটো স্যাম্পেল দেখলাম ট্রান্সফরমারের ক্ষেত্রে এবং রোটেটিং মেশিনের ক্ষেত্রে, এরকম যে ফ্রিকোয়েন্সি অফ মেনটেন্যান্স সেটা কীরকম হতে পারে তার একটা স্যাম্পেল আমরা দেখলাম। আমরা ডিটেল ডিসকাশন যখন আমরা এই পার্টিকুলার টপিকের ওপরে পড়ব তখন ডিটেলে আরও ডিসকাস করব। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্ত ডিসকাশন করলাম।
পরের ক্লাসে আমরা পরবর্তী যে টপিকস গুলো আছে ওগুলো ডিসকাস করব। স্যার হ্যাঁ বলো স্যার, বলছি মেশিন, যে কোনো মেশিন ইনস্টলেশন করার প্রথম দিকে এত ঘন ঘন মানে এত ফ্রিকোয়েন্ট কেন মানে এই মেনটেন্স করতে হচ্ছে স্যার? প্রথম দিকে করা হচ্ছে এই কারণেই যে মানে প্রথম তো কেউ জানে না না মেশিনটার বিহেভিয়ার কিরকম হবে। মেশিনটা ধরো প্ল্যান্ট কোনো একটা ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিনে আনা হলো, এবার মেশিনটা কিরকম ব্যবহার করবে সেটা তো প্র্যাকটিক্যালি কোনোদিন সেটা চলেনি, তার ব্যবহার সম্পর্কে কেউ মানে এক্সপিরিয়েন্স নেই কারো। সুতরাং এক্সপিরিয়েন্স যখন নেই তখন বেশি ফ্রিকোয়েন্সি তো মেনটেন্যান্স করতেই হবে, কারণ যদি কোনো ফল্ট হয়, যদি কোনো ফল্ট হয় সেটাকে কোথায় ফল্ট হবে কেউ জানে না, আর ফল্ট হলে সেটাকে সারানোর যে পদ্ধতিটা কি সেটাও এক দুবার যখন ফল্ট হয়ে যায় তারপরে সারানোটা ইজিয়ার হয়ে যায়। কিন্তু নতুন কোনো ফল্ট একটা যদি মেশিনের মধ্যে হয় সেটাকে সারানো, কারণ সেই সম্পর্কে কারোর এক্সপিরিয়েন্স নেই, সেই মেশিনটা সম্পর্কে কারোর এক্সপিরিয়েন্সই নেই, সুতরাং এগুলো সারানোটাও ডিফিকাল্ট হয়ে যাবে। তো যে কারণে এই ধরনের ব্রেকডাউন মেজর যাতে না হয় সেই কারণেই প্রথম দিকটায় যখন মেশিনটা নতুন নতুন বসছে তখন একটু বেশি ফ্রিকোয়েন্সিতে